warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluh. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallam tasliman katsiran. Amma ba'd. Faqad qala al-Imam al-Bukhari rahimahullahu ta'ala babun innama ju'ila al-imam liyutamma bih wa salla an-nabiy sallallahu alaihi wasallam fi maradihi alladhi tufiya fi bin nas wa huwa jalis wa qala ibn Mas'ud radiyallahu ta'ala anhu idza rafa qabla al-imam ya'ud fa yamkusu bi qadri ma rafa thumma yatba al-imam wa qala al-Hasan fi man yarka ma al-imam rakatain wa la yaqdiru ala as-sujud yasjudu lir-rak'ati al-akhira sajdatain thumma yaqdi rak'at al-ula bi sujudiha wa fi man nasiya sajdatan hatta qama yasjud. Mohon Allah semesta prosangsa ji Allah rabbul alamin semesta kisur mani Allah rabbul alamin sob kichu ke srishti korechen ebong sob kichur niyontron একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যদি হেফাজত করেন তাহলে কেউ ক্ষতি করতে পারে না, আর আল্লাহ রাব্বুল অসহায় যদি ছেড়ে দেন তো পৃথিবী এক মুহূর্তের জন্য টিকে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের মহান কুদরত, বিশাল ক্ষমতা, তিনি আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর ক্ষমতাবান, এর বহিঃপ্রকাশ তার অস্তিত্ব, তার একত্ব, তার প্রভুত্ব, এবং তিনি যে একমাত্র সত্য মাবুদ, এর বহিঃপ্রকাশ হচ্ছে এই ভয়াবহ ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ভালো শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, ভালো মানুষদেরকে আরো আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করেন, খারাপদেরকে আল্লাহ সংশোধন করার তৌফিক দান করেন, আর খারাপদের পাপীদের অনিষ্টের জন্য ভালো মানুষদের আল্লাহ যেন কোন রকমের আজাব না দেয়। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী, আজ 19 রজব 1444 হিজরি মোতাবেক 10 ফেব্রুয়ারি 2023। ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহিহুল বুখারী থেকে আজানের পর্ব, পর্ব নম্বর 13, ইমাম বুখারী রাহমাহুল্লাহ কিতাবের অধ্যায় নম্বর 51 বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইন্নামা জুয়েলাল ইমাম লিউতাম্মা বিহ, ইমাম এই জন্যই নিযুক্ত করা হয়, নির্ধারিত করা হয় যাতে করে তার ইক্তেদা করা হয়। ইতিমাম মানে ইক্তেদা, ইতিমামও আরবি ভাষা আর ইক্তেদাও আরবি ভাষা, কিন্তু আমরা বাংলা ভাষার ইক্তেদাটা সবাই বুঝি, বাংলার মতো হয়ে গেছে, তাই না? এই জন্য যে ইক্তেদা করে থাকে মুক্তাদি বলে, মুক্তাদিও বুঝেন আপনারা, বুঝেন না? মুক্তাদি কাকে বলে? যে আমার পিছনে একাকি পড়লে আপনি মুক্তাদি না। হ্যাঁ, ইমাম তো ইমাম, সামনে থাকে, ওই জন্য ইমাম। আমাম মানে সামনে, আর যে ইমাম সে সামনে থাকে, যে লিড করে, নেতৃত্ব দেয় সলাত। আর মুক্তাদি যে ইক্তেদা করে, ইক্তেদা মানে অনুসরণ করা, ইত্তেবা, ইক্তেদা, ইক্তেফা, এই যে কাছাকাছি ভাষাগুলো আরবি ধরে, সবগুলোর মানে হচ্ছে অনুসরণ করা, মানে ফলো করা, পেছনে পেছনে চলে। তো মুক্তাদির কাজ হচ্ছে ইমামের পেছনে পেছনে চলবে, আগেও পারবে না, সাথে সাথেও চলবে না, আর বেশি লেট করবে না। কয়টি অবস্থা বললাম? আগে বাড়া যাবে না, সাথে সাথে বাড়া, সাথে সাথে চলা চলবে না, আর খুব বেশি বিলম্ব করা যাবে না। তিনটি নিষেধ, যদিও তিনটার তিন স্তর রয়েছে, একই হুকুমে না, আগে বেড়ে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে, সালাত নষ্ট হয়ে যাবে, সাথে সাথে গেলে অপছন্দনীয়, হারাম নয়, গুনাহগার নয়, কিন্তু অপছন্দনীয়, সালাত বাতিল হবে, মাকরুহ। আর বেশি বিরোধিতা করলেন না জায়েজ, কিন্তু সালাত নষ্ট হবে না। এত বিরোধিতা যে ও সিজদা থেকে উঠে যাচ্ছে তারপর আপনি সিজদা দিচ্ছেন, তাহলে তখন হবে না। তাহলে বেশি বিরোধিতা মানে বেশি পিছিয়ে যাওয়া, এটা চলবে না। অনেকে কিন্তু বেশি মুসল্লিগিরি দেখা, মানে বেশি পরেশগারি দেখাইতে গিয়ে এমাম সিজদাতে উঠে গেছে, লম্বা সিজদায় পড়ে আছে, দেখেন না কিছু লোককে? এটা না যায়, ওনার কাছে যায়। আর সাথে সাথে কিছু লোক উঠে যাবে, সাথে সাথে উঠে যাবে, এটাও ঠিক নয়।
কি করতে হবে? ইক্তেদা মানে পেছনে পেছনে থাকা, পেছনে কতটা পেছনে থাকতে হবে? যখন দেখবেন যে ইমাম সেজদায় চলে গেছে, সেজদা পড়ে, তখন আপনি সেজদার জন্য ঝুঁকবেন। হাদিসে এভাবে এসেছে যে অতক্ষণ আমরা আমাদের পিঠ ঝুঁকাইতাম না, লাম ইয়াহনি আহাদুনা জাহরাহু হাত্তা ইয়ারাল, অতক্ষণ পর্যন্ত পিঠকে ঝুঁকাতো না সেজদার জন্য যতক্ষণ পর্যন্ত না দেখতো হাতে আসছিল ইমাম, ইমামের সেজদা করা, ইমাম সেজদা চলে গেছে, ইমাম যখন সেজদা চলে গেছে এখন ঝুঁকছে না। তার সাথে সাথে যদি ঝুঁকে যান, হতে পারে ইমাম এখন দাঁড়িয়ে আছে, আপনি সেজদা পড়ে গেছে, এগিয়ে যাওয়া না যায়। আসছে সামনে হাদিস, এর শাস্তি সম্পর্কে বা ভয়াবহ পরিণাম সম্পর্কে যদি মানুষ ইচ্ছা করে ইমামের আগে বেড়ে যায় তাহলে বড় গুনাহ। তো ইমামের ইক্তেদা করতে হবে। অধ্যায় কি? ইন্নামা জুয়েলাল ইমাম, ইমাম তো এই জন্যই নিযুক্ত করা হয়, উদ্দেশ্য হচ্ছে উদ্দাম্মা বিহি, যাতে করে তার ইক্তেদা করা হয়, অনুসরণ করা হয়। পেছনে পেছনে চলতে হবে, ইমামের অনুসরণ করতে হবে বাহ্যিক কাজগুলোতে। কিসের? যেগুলো জাহির কাজ, যেগুলোতে অনুসরণ করা সম্ভব, বাহ্যিক কাজ। কিন্তু যেসব দোয়া সূরা পড়ছে, তসবিহ পড়ছে, এগুলোর ক্ষেত্রে ইমামের অনুসরণ করতে হবে নাকি? অর্থাৎ মনে করেন জোহরে আপনি সূরা ফাতিহা পড়বেন আর ইমাম পড়বেন, অন্যান্য সালাতে যেগুলো জেহরি মাগরিব এশা ফজর গুলোতে তো শুনতে পাচ্ছেন যে কখন ইমাম শুরু করবে, তাই না? কিন্তু জোহর আসলে তো শুনতে পান না, তারপরে মাগরিবের তৃতীয় রাকাত তা শুনতে পান না যে কখন শুরু করলো আর কখন শেষ করলো সূরা ফাতিহা, তাই না? এশা তৃতীয় চতুর্থ তো শুনতে পান না। তাহলে যদি আমরা এই কথা না বলি যে বাহ্যিক কাজে শুধু অনুসরণ না, ভিতরে যেগুলো ভিতর ভিতরে যে কাজগুলি করছেন, যেগুলো ইমাম কি করছে টের পাচ্ছেন না আর আপনি কি করছেন অন্য কেউ টের পাচ্ছেন না, এই ক্ষেত্রে অনুসরণ নেই, আগে হোক পরে হোক সমস্যা। অর্থাৎ সূরা ফাতিহা যদি আপনার আগে পড়া হয়ে যায়, জোহরে তাহলে সূরা ফাতিহা আপনার আগে পড়া হয়ে গেছে, হ্যাঁ সানা আপনার আগে পড়া হয়ে গেছে, ইমাম ধরেছে আল্লাহু বাইন বাইনি ওয়া বাইনা খাতায়ায়া লম্বা বাইনি ওয়াজহাত ওয়াজহার, আপনি সুবহানাকা সংক্ষেপ এক লাইন আগে পড়া হয়ে গেছে, অসুবিধা আছে? অসুবিধা নেই। এরকম তসবি ইমামের তিনবার হয়েছে আর আপনার পাঁচবার সাতবার হয়ে গেছে, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কারণ এগুলোতে অনুসরণ করা সম্ভব নয়। এই জন্য বললাম যে অনুসরণ করতে হবে কিসে? বাহ্যিক কাজগুলি, যেগুলি অনুভব করছেন, দৃশ্য দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, দেখতে। তো ইমামের ইক্তেদা করতে, ইমামের ইক্তেদার একটি দিক হচ্ছে যে ইমাম দাঁড়িয়ে সালাত পড়লে দাঁড়িয়ে, তাই না? আর ইমাম যদি কোনো কারণবশত বসে নামাজ পড়ে ইমাম অধিকার, তখন কি করবেন? তাহলে এটা তো বাহ্যিক হয়ে গেল, তাহলে খরখলা, তাই না? ইমামকে দেখছেন যে অসুস্থ মানুষ, এসে বসে অবধি করতে লাগলো, এখন আপনারা মুসল্লিরা মুক্তাদিরা কি করবেন? এর উত্তর কে দেবে? হাত তুলবে একজন, কি দাঁড়িয়ে? বিরোধী তো হলো না, অনুসরণ তো হলো না, তাই? এইটা হচ্ছে প্রশ্ন। এর উত্তর ইনশাআল্লাহ তাহলে হাদিস গুলো শেষ করি আর তারপরে, তাই না? আর একটা অবস্থা হচ্ছে যে ইমাম দাঁড়িয়ে, আমরা দাঁড়িয়ে পড়বো আর একই রকম হইতে হবে, সুতরাং ইমামকে বলবো যে আপনি অসুস্থ দাঁড়াইতে পারছেন না, আপনি সরে যান, সুস্থ ইমামকে দেন তাহলে আমাদের, তাই না? তাহলে কোকে বরখাস্ত করবেন তখনকার মতো নাকি? বরখাস্ত করা যাবে না এরকম, তবে স্থায়ী হইলে অবশ্যই, স্থায়ী চলবেন না, এক অক্ত দু অক্ত অসুস্থ হয়ে যায়, স্থায়ী মাসকে মাস অসুখ ইমাম, তাহলে সরে যাবে, সে চলে যাবে। যারা বলছে বসেই হইতে হয় ইমাম আর মুক্তাদি, যদি বসে ইমাম তাহলে বসে থাকবে, কিন্তু যারা বলছে না ইমাম বসে থাক আর যে অবস্থায় দাঁড়িয়ে থাক, আপনি দাঁড়াতে পারছেন, আপনার দাঁড়ানো মাফ নেই, তো তাদের কাছে অসুবিধা নেই, তাই না? এমন যদি বসে বসে নামাজ পড়াই থাকেন এক সপ্তাহ, এক মাস, দুই মাস, ছয় মাস, আপনারা দাঁড়িয়ে পড়ছেন, অসুবিধা নেই। কিন্তু এই যে বিরোধিতে যে হয়ে যাচ্ছে, ইক্তেদা যা হয় না, অনুসরণ হয় না, এই জন্য এই মাসআলায় ফোকাহাদের তিনটি মত রয়েছে, ইনশাআল্লাহ তাআলা হাদিসগুলি শেষ করার পরে আলোচনা করব।
তিনটি মতের মধ্যে কোনটা বেশি প্রাধান্যযোগ্য, কোনটা আমল করা যেতে পারে, আল্লাহ তাআলা আলম, ইনশাআল্লাহ আলোচনা করব। এখন বলছেন ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী বলছেন যে নবী সাল্লাম সালাত আদায় করেছেন ফি মারাদিহি, সেই অসুস্থতায়, অন্তিম অসুস্থতায়, আল্লাযী তুফিয়া ফি, যাতে তিনি ওয়াফাত পেয়েছেন, মানে মারা গেছেন। ওয়াফাত বা মানে ওয়াফাত মানে হচ্ছে রূহ কবজ হয়ে যাওয়া। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস, আল্লাহ রূহ কবজ করে, আত্মা গ্রহণ করে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, হে নবী জানিয়ে দাও তোমাদের মালাকুল মউতে আত্মাগুলি গ্রহণ করে। এখান থেকে ওয়াফাত, যেই অসুস্থতায় নবী সাল্লাম ইন্তেকাল করেছেন, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বিন্নাসে, জনগণকে নিয়ে, মানে জনগণের ইমামতি করেছেন। সাল্লাত যখন সেলাই হারফে জার বাসবে, তখন শুধু নিজের নামাজ পড়া নাই, অন্যদের নামাজ পড়ানো, মানে ইমামতি করা। তখন কি হয়ে যাবে, সাল্লা বিন্নাস মানে জনগণের ইমামতি করে সালাত আদায় করলেন। ওয়া জালিস, বসে বসে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আর সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে। এখান থেকে ইমাম বুখারী রাহমাহুল্লাহ কি বলতে চাইছে, তাহলে এই হাদিসের একটা অংশ বিনা সনদে নিয়েছেন, সনদ সহ হাদিসগুলি এর আগে অনেকবারই এসেছে আর সামনে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বারবার করে এসেছে, আবার আসছে। এখান থেকে কি বোঝাতে চাইছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, জানো, তার মত প্রকাশ করতে চাইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আর অন্তিম অসুস্থতায় শেষ জীবনে আর সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে, তাহলে ইমাম যদি অসুস্থ থাকে আর বসে বসে সালাত পড়তে বাধ্য, দাঁড়িয়ে সালাত পড়তে পারছে না, তাহলে মুক্তাদের কি করবে, দাঁড়িয়ে পড়বে। এই যে ইমাম বুখারী রাহমাহুল্লাহ, যেহেতু তিনি মুজতাহিদ ছিলেন, তিনি মুজতাহিদ ছিলেন, তিনি আবু হানিফা শাফি মালিক আহমদ কারো মুকাল্লিদ ছিলেন না, অন্ধ অনুসারী ছিলেন, তিনি তাদের মত, তার নামে মজহাব কায়েম হয়নি, সেটা আল্লাহ রাব্বুল ইচ্ছা, কিন্তু মজহাব কায়েম হইলে যে সেটা আল্লাহ নাজিল করেছে এমন কথা না। যেমন ইমাম আবু হানিফা, শাফি, মালিক আহমদ, তেমন ইমাম বুখারী, কোনো পার্থক্য নেই। এদের কিছু ভক্তকুল হয়েছে আর ওনার ভক্তকুল হয়নি, পার্থক্য শুধু এতটুকু, কথা বোঝা গেছে কিনা, এলমের ক্ষেত্রে, ইজতিহাদের যোগ্যতার ক্ষেত্রে, হ্যাঁ, ইমাম হওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। এই কথাটি কোরআন সুন্নাহ যারা নির্ভেজাল অনুসরণ করতে চায় তাদেরকে মুখস্থ রাখতে হয় যে আমরা কারো মাঝে পার্থক্য করি না। যেমন আম্বিয়া রসুলের ক্ষেত্রে আল্লাহ সাল্লাহ মুফার রকবায় না হাদিম, হ্যাঁ, মিনা রসুল, আল্লাহ রব্বুল আলামিন বলছেন কি, লা নুফার রকবায় না হাদিম মির রসুল, তো রসুল গণের মাঝে কোনো পার্থক্য নেই। যেমন মুসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাসী, তিনি আল্লাহ রসুল ছিলেন, নবী ছিলেন, তখন ইসলাম ছিলেন, তাই যেমন সম্মান করি, ভালোবাসা আছে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে, তেমন ইসমাইলের সাথে, ইসহাকের সাথে, ইয়াকুবের সাথে, ইসহাকের সাথে, মুসা ঈসার সাথে, ইয়াহিয়া জাকারিয়া সবার সাথে, আলাইহিম সালাতু ওয়াস সালাম, কোনো পার্থক্য করা যায় না। কেউ যদি পার্থক্য করে যে ওনাকে মানি, ওনাকে মানি না, সবগুলি মানে কোন একটা মানি না, তাহলে সে কাফের, মুসলিম না। ইহুদিরা কাফের হয়েছে ওই আমলে, ইসলাম আসার পূর্বে কিন্তু কাফের হয়েছে ইহুদিরা, কখন, যখন ঈসা আলাইহিস সালাম নবী রসুল হয়ে আসলেন, তখন ঈসা আলাইহিস সালাম তার মালা মুসাকে মানি, ঈসাকে মানি না, নাউযু বিল্লাহ, ঈসা তাদের কাছে চার সন্তান, মা আছে বাপ নাই, তার মানে কি ওদের কথা, তাহলে তারা কি হয়ে গেল, ঈসা আলাইহিস সালামকে নবী মানলো না, রসুল মানলো না, আর তার সাথে যারো সন্তান বললো, সুতরাং ইহুদিরাও ঈসা আলাইহিস সালামের জামানতে কাফের হয়ে গেছে। এবার বুঝতে পেরেছেন, তখন আমরা সমস্ত নবী রসুলকে নবী রসুল হিসেবে মানি, যাদেরকে আল্লাহ কোরআনে কারিমে নবী রসুল বলেছেন, তবে বিস্তারিতভাবে অনুসরণ একমাত্র শেষ রসুলের, কারণ তিনি আগের যে সব দিনগুলি ছিল, আসমানি বিধান ছিল, সবগুলিকে মনসুখ রহিত ঘোষণা করেছেন আল্লাহর নির্দেশে, আর ফাইনাল শেষ বিধান নাযিল হয়েছে। যেমন পাকিস্তান আমলে আপনারা, হ্যাঁ, একাত্তরের আগ পর্যন্ত পাকিস্তানি আইন মানতে বাধ্য ছিলেন, পাকিস্তানি আইন তখন মানতাম না, তাহলে আপনি দেশদ্রোহী ছিলেন, তাই না? তারপর ইংরেজ আমলে আপনি চান আর না চান মানতে বাধ্য ছিলেন আপনি,
ইংরেজদের আগে মোগল আইন মানতে আপনি বাধ্য ছিলেন, কিন্তু এখন 71 এর পরে বাংলাদেশে যদি বলেন যে আমি মোগলদের আইন মানি যেহেতু আমি মুসলিম, চলবে? আপনাকে দেশদ্রোহী বলে আখ্যায়িত করা হবে। তেমন ইসলাম দ্রোহী আল্লাহ দ্রোহী বলা হবে যদি কেউ শেষ এডিশন শেষ বিধান না মানে, এই জন্য আল্লাহ দ্রোহী, হ্যাঁ ইসলাম বিরোধী এবং আল্লাহর শত্রু ইহুদি নাসারা অথবা অন্য অন্যরা যারা রসুল্লাহ সাল্লামকে মেনে নেয়নি, কারণ ফাইনাল এডিশন শেষ বিধান চলে এসেছে। এবার বুঝতে পারছেন না পারছেন না, যদি কোন দেশের নাগরিকদের আর সেখানকার শাসককে বলার অধিকার থাকে যেহেতু এখন আমাদের শাসন হবে, সুতরাং আমাদের আইন মানতে হবে, ওই বিগত আইন মানা চলবে না, তাহলে আল্লাহর যিনি সৃষ্টিকর্তা তার এই কথা বলার হক নেই, হ্যাঁ যে আমি শেষ ফাইনাল বিধান যেটা নাজিল করেছি আসমানি সিলেবাস শেষ সেটা মানতে হবে, আগে কোনো মানা চলবে না, হলে কাফের হয়ে পড়বে। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহ সালিসু সালাসা, ওরা কাফের হয়েছে, ওরা কাফের হয়েছে, ওরা কাফের হয়েছে, আল্লাহ বলেছে মমিনকে যে সমস্ত আম্বিয়া রসুলগণকে মানে যে তার নবী রসুল আর বিস্তারিত অনুসরণ করে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি তো এই কথাটা এই জন্য বলতে গেলাম যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ, ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, যত আইম্মা কিরাম সবাইকে ওইভাবে শ্রদ্ধা করি, ভালোবাসি, যেমন আবু হানিফাকে ভালোবাসি, শাফি মালিক আহমদকে ভালোবাসি, কোনো পার্থক্য করি না। যদি আমার পার্থক্য না, আমি আবু হানিফা রাহমাতুল্লাহকে 100-তে 100 ভালোবাসি, সব কথা মানি, ভুল হলো মন, আর ইমাম শাফির না অতটা না, যেহেতু আমি শাফি না, তাহলে আপনি বিভ্রান্ত, তাহলে আপনি বিভ্রান্ত, আপনি সঠিক পথের প্রতি না। জি এইভাবে অন্য অন্যদের ক্ষেত্রে তো যাই হোক, ইমাম বুখারী রাহমাতুল্লাহর মতটা জেনে গেলেন যে ইমাম যদি বসে পড়ে কারণ বসত মুক্তাদির কি করবে। ওয়াকাল ইবনে মাসউদিন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলছেন ইযা রাফা ক্বাবল আল ইমাম ইয়াউদ, কোনো ব্যক্তি যদি ইমামের আগে মাথা উঠিয়ে নেয়, যেহেতু ইক্তেদার কথা চলছে, ইমামের অনুসরণের কথা চলছে, সুতরাং আর একটি মাসলা নিয়ে আসছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্তি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের পরে সাহাবায়ে কেরামদের উক্তি অথবা আমলের গুরুত্ব আছে, মওকুফ হাদিস, এগুলো হাদিস, সেগুলি কতক্ষণ মানবেন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়, নবী সাল্লাল্লাহু কথার সাথে যদি সাংঘর্ষিক না হয় তাহলে সাহাবায়ে কেরামদের কথা পক্ষ হলে অবশ্যই মানতে হবে। কিন্তু যদি দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, কোরআন সুন্নাহ ইজতিহাদ করতে গিয়ে কোনো সাহাবি ব্যক্তিগত তার ইচ্ছে মত, তখন সেটা ছেড়ে দিতে হবে, কারণ সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, তার চাইতে বেশি ভালোবাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফর্মুলাটা কেন আবু হানিফা শাফি মালিক আহমদ সম্পর্কে ঠিক থাকছে না, আবু হানিফা শাফি মালিক আহমদকেও ভালোবাসি কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ এবং তার রসুলকে এবং আল্লাহর কথাকে রসুলের কথা, এই কথা মনে থাকলেই তো কাজ নেই, এটাই তো আমাদের দাওয়াত, সহজ কথা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যদি ইমামের আগে কেউ উঠে যায় হঠাৎ করে রুকুতে উঠে গেছে বা সিজদাতে উঠে গেছে, ভাবছে যে ইমাম হয়তো উঠে গেছে কিন্তু উঠেনি, এখন সিজদাতে আছে, ইমাম রুকুতে আছে, তাহলে ইয়াউদ কি করবে, ফিরে যাবে। অনেক সময় খেয়াল থাকে না, আপনি রেডি আছেন আর ইমাম তাকবীরে তাহরিমা দেয়নি, আগে তাকবীরে তাহরিমা বসে আছে, বুকে হাত বেঁধে মানে ইচ্ছাকৃত, ইচ্ছা করে তো নামাজ পড়তে যাওয়া ইচ্ছাকৃত, তারপর বুঝতে পেরেছেন তাহলে কি করতে হবে, ইয়াউদ ফিরে যেতে হবে, তাহলে আবার ফিরে যাবেন সংশোধন করে দিলেন, মা রাফা যতক্ষণ আপনি উঠেছিলেন ততক্ষণ আপনি অবস্থান করবেন, মানে আপনি ধরেন 30 সেকেন্ড এরকম উঠে থেকে গেছে সেজদাতে, আর তারপরে বুঝতে পেরেছেন যে আমি ভুল করেছি, তাহলে ইমাম উঠে যাওয়ার পরে আপনি 30 সেকেন্ড একটু লেট করেন যাতে করে আপনার ঘাটতি পূরণ হয়ে যায়। ফায়াম কোসো বে কাদের মা রাফা, যতক্ষণ উঠে থেকেছে ততটা পরিমাণ বা ততক্ষণ অবস্থান করবে, সোম্মা ইয়াত বলে তারপরে ইমামের অনুসরণ করবে, ইমাম উঠে গেছে এখন দাঁড়িয়ে গেছে তাহলে সেজদাতে আপনি দাঁড়িয়ে যান তারপরে। ওয়াকাল হাসান, ইমাম হাসান বাসরি রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবেঈ,
তিনি বলছেন ফিমা ইয়ার কামাল ইমাম রাকাতাইন, এমন এক ব্যক্তি সম্পর্কে আরেকটি মাসলা, এমন ব্যক্তি যেই ব্যক্তি ইমামের সাথে দুই রাকাত পড়ল, দুই রাকাত নামাজে ওর সাথে পড়েছেন কিন্তু ওয়ালা ইয়াকদিরু আলা সুজুদ, কিন্তু সেজদা করতে পারল না, সেজদা করতে সক্ষম হলো না, বিভিন্ন কারণে হইতে পারে, তার মধ্যে একটি হচ্ছে প্রচন্ড ভিড়, এরকম পরিস্থিতির সম্মুখীন হয়তো আপনারা হননি, কিন্তু আমি একবার হয়েছি ফজরের সময় রমজান মাসে কদরের রাতে, হইতে পারে ফজরের সময় ওই মিসফালার দিক থেকে আসলাম, আর আসার পরে ভাবছি যে ওই সামনের দিকে ঢুকতে পারবো, কারণ আমরা যথাসাধ্য রাস্তাঘাট তো চেনা আছে, আর পুরাতন মানুষ তো এদিক সেদিক দিয়ে চলে যাবো সামনে, যদিও এদিকে ভিড় করে আছে, জ্যাম করে আছে, এদিক সে একটা রাস্তা পাবো, কিন্তু রাস্তাও সব বন্ধ হয়ে গেছে, সব বন্ধ, সামনের দিকে আর যেতে পারলাম না। তো এখন উপায় কি? তাহলে পেছন দিকে সরতে হবে, তারপরে কাতার লাগতে হবে, পেছনে উপায় নেই, কারণ পেছন থেকে মানুষের ঢল চলে আসছে, ফেসে চললাম এখন, এখন যেখানে যতদূর পৌঁছেছি এখন এখানে সালাত শুরু করতে হবে, কারণ এখানে যে সালাত শুরু করবো তো এখানে সেজদা দেওয়ার মতো জায়গায় নেই, মানুষের গায়ের সাথে গাল হয়ে গেছে, কি করবেন তাহলে? তো তাহলে মেয়ে শুরু করলেন, হ্যাঁ দুই রাকাত পড়লে বলছে ফিমা ইয়ার কম আলেম রাকাত, তাই না, দুই রাকাত পড়লো কিন্তু সেজদা করতে পারেনি, বলে এক দরাজ সুযোগ। তাহলে প্রথম রাকাতের কথা বলছেন, প্রথম রাকাত সেজদা করতে পারেনি, কিন্তু দ্বিতীয় রাকাত হইতে একটু ফাঁকটাক হয়ে গেল, বিভিন্ন অবস্থা হইতে পারে, বিভিন্ন পরিস্থিতি হইতে পারে, অথবা আপনারা ছুটে গেছে ধরেন আগের রাকাতের, শুধু যে ভিড় ভাড়ের উদাহরণ তা না, একটা উদাহরণ ওটি, কিন্তু অনেক সময় হয় কি প্রথম রাকাতে সেজদা ছুটে গেছে আপনার, মানে সেজদা বুঝতে পারেন, যারা দোতলা তিনতলা ভালো সালাত আদায় করছেন, অনেক সময় বোঝা যায় না, কারণ পাশের লোক ভুল করেছে আপনিও ভুল করেছেন, এইখানে আমাদের এই মসজিদে হয় সেন্টার মসজিদে, ওপরের ডান সাইডে বাম সাইডে এবং কিন্তু সামনের দিক থেকে দেখা যায় না, পাশের লোক ভুল করলে আপনি ভুল করছেন, এদিকে আপনি সেজদায় পড়ে পড়ে আসেন অথবা আত্মাহাতে বসে গেছেন, ইমাম উঠে আর এক রাকাত শুরু করে দিয়েছে, হ্যাঁ বা ইমাম আত্মাহাতে বসছে আর আপনি উঠে গেছেন, ভাবছেন যে না এখানে তো বসা নেই, হয়তো ভুল করেছেন, মনে নেই হয়তো, অথবা পরে এসছেন জানেন না, বিভিন্ন পরিস্থিতি হইতে পারে, সেজদা করতে পারেননি, দুই রাকাত পড়ে ফেলেছেন, ইয়াসজুদু লিল রাকাতিল আখিরাতি সাজদাতাইন, তাহলে শেষ রাকাতের জন্য দুই সেজদা করবেন, দুই রাকাত পড়েছেন সেজদা করতে পারেননি, হয় দুই রাকাতেই পারেননি অথবা এক রাকাতে পারেননি, দুই রাকাতই পারেননি ধরেন তাও চলবে এই ব্যাখ্যা, তাহলে শেষ রাকাতের জন্য দুইটি সেজদা করবেন, আর শেষ রাকাতে আছেন আর একটিও সেজদা, আগের রাকাতও সেজদা করতে পারেননি, এই রাকাতও সেজদা করতে পারেননি, তাহলে কি করবেন? শেষ রাকাতে সেজদা করবেন আপনি, ইমাম সালাম ফিরে দিল আপনার সেজদা করবেন, বাকিগুলো হয়তো করতে পেরেছেন, কারণ বাকি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ হয়ে গেছে, হ্যাঁ সোম্মা ইয়াকদির রাকাত আল উলা, তারপরে প্রথম রাকাত কাজা করবেন বে সুজুদিহা, প্রথম রাকাতের সেজদা সহ, মানে প্রথম রাকাতে দুই সেজদা আছে, কারণ আগের রাকাতে যখন সেজদা ছুটে গেছে দুই সেজদা, তার মানে ওই রাকাতই হয়নি আপনার, ওই রাকাত যেন গণ্য হয়নি, দ্বিতীয় রাকাত হয়েছে কিন্তু এখানেও সেজদা করতে পারেননি, সালাম ফেরার পরে তো সেজদা করার সুযোগ আছে, কারণ রাকাতের সাথে আপনার সালাম ফেরেননি আপনি, যেহেতু আপনার কানেকশন আছে, তো এই সেজদা করে নিলেন, আর তারপরে আগের রাকাতটি কি করলেন? কাজা করলেন, কাজা করলেন, এটা একটি মাসলা, অফিমান নাসিয়া সেজদাতান বা সাজদাতান, আর আরেক ব্যক্তি আরেকটি মাসলা যে একটি সেজদা ভুলে গেছে, একটি সেজদা ভুলে গেছে, দুটো সেজদার একটা সেজদা করেছে, একটা সেজদা ভুলে গেছে, হাত তা কামা দাঁড়িয়ে গেছে, আপনার একাকী নামাজও হইতে পারে, একা নামাজ পড়ছেন, একটি সেজদা করেছেন, ভাবলেন যে আমি দুটি করেছি হয়তো, উঠে গেছে, উঠার পরে তখন মনে হচ্ছে যে না আমি দুটি সেজদা তো করিনি, একটি করেছি, যে উঠে গেছেন যে পুরো তো কি করবেন, যেহেতু এটা সেজদা রুকন, রুকনের জন্য ফিরে যেতে হবে, রুকনের জন্য ফিরে যেতে বাধ্য, ওয়াজিবের জন্য ফিরে যেতে হবে না, এই ফর্মুলা মনে রাখবেন, এই ফিকহী পার্থক্য মনে রাখবেন, এই জন্যই আরেকটি মাসলা বলি তাহলে আর স্পষ্ট হবে, যারা কিছুটা জ্ঞান রাখেন সালাতের হুকুম আকাম সম্পর্কে, প্রথম তাশাহুদে ইমাম যদি সোজা উঠে যায়, তাশাহুদ পড়েনি, দুই রাকাত পড়ে বসতে হইতো, সোজা উঠে গেছে, হাদিসে কি আছে, পুরোপুরি পুরোপুরি যদি সোজা উঠে যায় তাহলে ফিরবে না, ফিরবে না, আর ফিরবে না, কারণ এই প্রথম তাশাহুদ হচ্ছে ওয়াজিবাতুস সালাহ, সালাতের ওয়াজিব, কিন্তু রুকন ফরজ নাই,
ঠিক আছে যখন ওয়াজে ফরজ নয় তাহলে এর ঘাটতি পূরণ সম্ভব কি দিয়ে সরসেজা দিয়ে তো ঘাটতি পূরণ করবে ফেলবেন না কিন্তু শেষ তাশাহুদ না পড়ে যদি কেউ পাঁচ রাকাতে উঠে যায় পঞ্চম রাকাতে সোজা পঞ্চম রাকাতে উঠে বুক হাত মেলে নেয় সোজা হয়ে গেছে তাহলে কি করবেন ফিরতেই হবে ইমাম যদি না ফিরে ইমামের ইক্তেদা করতে না ফিরতে আপনাকে ফিরতে আপনি বসে থাকবেন ইমামকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন কারণ আপনার যখন যাইজ না যে পঞ্চম রাকাতে উঠবে না বুঝা গেছে তো যদি এমনটা হয় তাহলে কি করতে হবে ফিরে আসতে হবে একটি সেজদা ভুলে গেছেন সোজা দাঁড়িয়ে গেছেন সেজদা ছিল রুকন ফরজ সেজদা ছিল শেষ পাশাও যেমন রুকন ফরজ তেমনি সেজদা হচ্ছে ফরজ রুকন ভুলে গেলেও সালাত হবে না রাকাত হবে না ওই রাকাত হবে না আর ইচ্ছা করে ছাড়লেও হবে না সেজদা ছাড়া দুটো সেজদা পুরো না হবে সেজদা ছুটে আছে একটি দাঁড়িয়ে গেছেন ভাবছেন যে পরে কাজা করব না না ঘুরে আসেন ফিরে চলে আসেন বসেন আবার আর বসে আল্লাহু আকবার সেজদা করেন আর তারপরে তখন দাঁড়ান বলছেন হাত তা কামা দাঁড়াবে এসজদ আর সেজদা করবে ফিকহি মাসায়েলগুলো বর্ণনা করে দিলেন যেহেতু এগুলি সম্পর্ক হচ্ছে ইমামের ইক্তেদার সাথে ইক্তেদার সাথে 687 নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন ওবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ ইনি বিখ্যাত ফকিহ ছিলেন তাবেইনদের মধ্যে সাতজন মদিনার বড় ইমাম ফকিহ ছিলেন সাহাবায়ে কেরামদের ছাত্র তারা বিশিষ্ট ছাত্র এবং সবচেয়ে বড় আলেম সেই যুগে তাদেরকে মনে করা হইতো তার অন্যতম হচ্ছেন ওবাইদুল্লাহ তো তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ছাত্র পর্দার আড়ালে পড়তেন তাহলে দেখাল তো আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম ফকুত আমি গিয়ে বলে আলা তুহা দেসিন আন মারাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি আমাকে হাদিস বয়ান করবেন না হাদিস বর্ণনা করবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম অসুস্থতা সম্পর্কে শেষ রোগ সম্পর্কে কালাত আয়েশা বলেন ভালো অবশ্যই কেন বলবো না তুমি যদি বলতে বলো বলবো ঘটনা কারণ তিনি প্রত্যক্ষদর্শী তার বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ শেষ সময় আর ইন্তেকাল করেছেন বলছেন মা সৌদি আল্লাহ সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক অসুস্থ হয়ে গেলেন সাকুলা ইয়াসকুলু মানে ভারী হয়ে গেলেন শরীর অসুস্থতায় একবার নুয়ে পড়লো আর চলতে অচল হয়ে গেল তাই জন্য মানে একবার অচল বিছানা ধরে নিল সাল্লাল্লাহু ফাকালা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মসজিদে যেতে পারছেন না অচল অবস্থা আসাল্লান নাস জনগণ কি নামাজ পড়ে নিয়েছে মানে জামাত হয়ে গেছে এশার সালাত ছিল সেটি সেটি ছিল বিশ সালাত এশার সালাত ফাকুলনা আমরা বললাম পরিবারের লোক লা ইয়া রাসূলুল্লাহ না পড়েনি ওহম ইয়ান্তাজিরুনাকা লোকেরা আপনার অপেক্ষায় রয়েছে প্রতীক্ষমান রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে দেখি চেষ্টা করে দেখি যখন আমার অপেক্ষায় আছে প্রথম দিন যখন মারাত্মক অসুস্থ হচ্ছে আর যেতে পারছেন না এশার সময় কালা বলেন দাউলি মা আনফিল মেহজাব আমার জন্য একটি বড় পাত্রে পানির ব্যবস্থা করো মেহজাব মাটির আমাদের দেশে এক সময় কিন্তু মাটির খুব পাত্র ব্যবহার হইত ছোট সাইজের বড় সাইজের তাই না ধান ভিজাত হ্যাঁ ধান উষিয়ে রাখতো ওগুলো কি বলতেন আপনারা মটকা জি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য পানি রাখো পাত্র তাহলে মা আয়েশা বলতে ফাফা আল্লাহ তাই করলাম পানির ব্যবস্থা করলাম ফাফসাসলা গোসল করলেন তাহলে বড় মটকা ছিল আর তাদের পানি ছিল নবী সাল্লাম অত পানি বেশি ব্যবহার করতেন না কতটা পানিতে গোসল করতেন হ্যাঁ হ্যাঁ 3 কিলোর মতো ওই জি জি সা এক সা গোসল করলেন ফাজাহাবা লি ইয়ানুয়া তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় ইয়ানুয়া মানে ইয়াকুমা কামা ইয়াকুম না আয়ান সোজাহে দাঁড়াইতে গেলেন যে উঠে মসজিদে যাব গোসল করার পর প্রচন্ড জ্বর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জ্বরের সময় গরম দেশে এখনো যেহেতু আমি এখানে ছেলে মেয়েদের মানুষ করেছি হাসপাতালে গেলে শুধু গোসল করান গোসল করান এমনকি পায়ে বরফ দিয়ে দেয় কপালে বরফ হ্যাঁ সব কিছু তো বরফ আহাত পা সব ধুয়ে বরং সাত ঠান্ডা কোন কোন পায়ে গোসল করা কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের দেশে কিন্তু গোসল করতে নিষেধ করতে ডাক্তার জানা আছে জ্বর হইলে গোসল বন্ধ করেন পানি চুবেন না এখনো
তো তারও কিছু যুক্তিকতা আছে, কারণ আবহাওয়ার পার্থক্য আছে। এখানকার আবহাওয়া হচ্ছে শুষ্ক, এখানে এত গরম এবং আবহাওয়া শুষ্ক, জলীয় বাষ্প নেই, আর দেশে জলীয় বাষ্প খুব বেশি, সামান্য তো ঘাম হয় দেশে, তাই না? এখানে তো শুধু দামাম এলাকাতে সামুদ্রিক এলাকা, সেই জন্য না, আরো দেশে আপনি মক্কায় থাকেন, মদিনায়, বিশেষ করে মদিনায় থাকেন, আল কাসিম, রিয়াজ, প্রচন্ড গরম, কিন্তু একটু ঘাম হবে না, একটু ঘাম হবে, একবারে জলীয় বাষ্প নেই অধিকাংশ এলাকা, শুধু কিছু কিছু এলাকা ছাড়া, যারা সামুদ্রিক এলাকা যেমন জেদ্দা মক্কা একটু ঘাম হয়। তো এখানে গোসল করা উপকারী জ্বরের ক্ষেত্রে, কিন্তু আমাদের দেশে গোসল করা অনেক সময় অপকারী হতে পারে, ক্ষতি হতে পারে। তারপরও যদি প্রচন্ড জ্বর উঠে থাকে, তাহলে গোসল করানো উপকারী দেশে, ও কমপক্ষে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে দেওয়া, মাথায় পানি ঢালা, এগুলো তো আমাদের আপনাদের জানাই আছে, তাই না? মাথায় পানি ঢাল, পানি ঢাল, পানি ঢাল, করে না, করে না, কি জন্য করে? যেহেতু শরীরটা ঠান্ডা হবে, হ্যাঁ, তাপটা কমে আসবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন, দাঁড়াতে ইচ্ছা করলেন, ফাউগমি আলাইহি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন, সুম্মা আফাক, চেষ্টা করলেন কিন্তু উঠতে পারলেন। তারপরে কিছুক্ষণ পরে হোশ ফিরে আসে। আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের যে দুর্বলতা বলে রয়েছে সেগুলির ব্যতিক্রম নন। এতে কি বোঝা যায়? যে তিনি মানুষ, তিনিও মাটির তৈরি। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলছে তুমি বলো যে আমি তোমাদের মতোই মানুষ। কোন দিক থেকে? সৃষ্টিগত দিক থেকে, কিন্তু আখলাক চরিত্রের দিক থেকে, ঈমানের দিক থেকে, সম্মানের দিক থেকে, তার কাছে ওহি আসার দিক থেকে কোন তুলনা নেই মানুষের সাথে। বুঝতে পারছেন না? পারছেন না? তো যেটা কোরআনে বলা হয়েছে যে হে নবী তুমি জানিয়ে দাও, কুল ইন্নামা, এছাড়া আর কিছুই না, এইটাই শুনে রাখো, নিশ্চিত আনা আমি বাশার মানুষ, মিসলাক, তোমাদের মধ্যে মিসলাক, তোমাদের মধ্যে মানুষ। এর ব্যতিক্রম কেউ যদি বলে না নবী মানুষ, না মাটির তৈরি, না নূরের তৈরি, তো এটি কোরআন অস্বীকার করা, আর কুফরি কাজ আছে, কুফরি আকিদা আছে, সাবধান। আর সেটা যদি তারপরে আর একটু বেড়ে বলে আল্লাহ নূরের তৈরি, তা আল্লাহ নূর আল্লাহর অংশ, তাহলে সে নিঃসন্দেহ মুসলমান থাকবে। ভালো করে শোনেন, তওবা করে ফিরে আসে, এবং আত্মীয় স্বজন যারা এইসব গুমরাহিত রয়েছে, কুফরি আকিদা রয়েছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে, না হলে কিছু কাজ করবে, ফরজ নফল, হজ, যাকাত, আর রান সাদাকা, আর এইসব সলাৎ, নামাজ, রোজা, কিচ্ছু কাজ করবে, কিছু কাজ আসবে, কারণ আসল হচ্ছে আকিদা, বিশ্বাস, বিশ্বাস এই আসল জায়গায় শিকড়ে পড়ুন, হ্যাঁ, জড়ে কড়া পোকা লেগে আছে, কি করে হবে আপনার ফসল, কি করে আপনার ফল ফল? আল্লাহ হেফাজত করুন, আমিন। পাত্রে পানি রাখার জন্য গোসল করল, কাল মা এসে বলছেন ফাঁকা উঠে বসলেন, ফাঁকতাসলা গোসল করলেন, তারপরে দাঁড়াতে গেলেন, দ্বিতীয়বার কিছুক্ষণ পরে নামাজ পড়ে নিয়েছে, আপনার জন্য অপেক্ষা করছেন, তৃতীয়বার আমার জন্য পাত্রে পানির ব্যবস্থা করেন, ফাঁকা আলা বসলেন, আবার ফাঁকা তাছাড়া গোসল করলেন, সুম্মা দাহাব আলিয়ান, আবার দাঁড়াবার চেষ্টা করলেন, ফাউন আল, আবার বেহোশ হয়ে গেলেন। আল্লাহু আকবার, পরপর তিনবার করে কি সালাতে যাওয়ার জন্য চেষ্টা, কি জামাতে যাওয়ার জন্য চেষ্টা, সালাত তো ঘেরি পড়ে নিতে পারবে, জামাতে যাওয়ার জন্য চেষ্টা, তাহলে কত গুরুত্বপূর্ণ জামাতের বিষয়, জি জি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সালাতের সাথে মহব্বত ছিল, তিনটি ভালোবাসা তার অন্তরে দেওয়া হয়েছিল, তিনটি বস্তু জানা আছে হাদিস, হ্যাঁ, কে জানে, কে জানে যে তিনটি বস্তুকে ভালোবাসতেন সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে বলবে হাত তুলবে, হ্যাঁ, সালাত, নারীকে, হ্যাঁ, স্ত্রীদের ভালোবাসতেন, আতর ভালোবাসতেন, কেউ আতর দিলে না করতেন না, নেব না, বা প্রয়োজন নাই বলতেন না, আর আর খুব বেশি বেশি আতর ব্যবহার করতেন, আর এই দুটো, দুটোর তুলনায় সবচেয়ে বেশি, এই জন্য দুটোর ক্ষেত্রে এই কথা বলেনি চক্ষু শীতল হয় স্ত্রীতে,
চক্ষু শীতল হয় আমার আতরে, এই কথা বলেননি। কিন্তু ওয়াজইলা কুররাতু আইনি ফিস সালাহ, সালাত আদায় করলে, সালাতের সময় হলে, সালাতের জন্য গেলে আমার চক্ষু শীতল হয়, মনটা ঠান্ডা হয়, নয়ন জুড়িয়ে যায় আমার। আল্লাহ, এইরকম মহব্বত হইতে হবে সালাতের সাথে। আপনার যদি একদিন জামাত ছুটে যায়, অক্ত পার হয়ে যায়, তো আপনার এমন আক্ষেপ হবে উফ, যে এর ঘাটতি পড়বে, এরকম হইতে হবে। আল্লাহ যেন আমাদের ইমান মজবুত করে। তো নবী সাল্লাম তিনবার করে চেষ্টা, আবার বেহোশ হয়ে গেলেন, কিছু পর আবার হোশ ফিরে আসলো, বললেন আবার চতুর্থবার, আসাল্লান নাস, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? ফাকুল না, আমরা বললাম না, হুম ইয়ান্তাজিরুনা কাইয়া রাসূল আল্লাহ, তারা এখন অপেক্ষা করছে। তিনবার হয়ে গেছে, বেহোশ হয়ে গেছে, চতুর্থবার তারপর অপেক্ষা করছে সাহাবাই, কতক্ষণ ধরে তাহলে এসব অপেক্ষা করছেন, চিন্তা করুন তো দেখি। অপেক্ষমান ছিলেন শেষ এশার সালাতের জন্য, এশার সালাত শুধু বললেন, হাদিসে কি আছে, শেষ এশা। এই জন্য আমি কি করলাম, শেষ এশার অনুবাদ করলাম, শাব্দিক অর্থ করলাম। শেষ এশা বলতে কি বোঝায়, কে বলতে পারে একজন? আমি একজনকে বলতে বললাম না, এর আগে আমি বলেছি কিন্তু যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মাগরিব কে এশায় উলা বলা হইত, আর এশাকে এশায় আখেরা বলা হইত। প্রথম এশা হচ্ছে মাগরিব, এশা আশি থেকে মানে বৈকাল বেলা, সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার নামাজ দুটো না, মাগরিব ও সন্ধ্যাবেলার নামাজ, এশাও সন্ধ্যাবেলার নামাজ, ঠিক আছে। কিন্তু প্রথম সন্ধ্যাবেলার নামাজ এশায় উলা, মাগরিব, মাগরিবের অপর নাম হচ্ছে এশায়ে উলা, আর এশার অপর নাম হচ্ছে এশায়ে আখেরা, শেষ এশা। এই জন্য শেষ এশা বলেছে, যাতে করে তখনকার লোকেরা যেহেতু মাগরিব কেউ কেউ কে এশা বলতো, ভুল বুঝে না নেয় যে ব্যাপারটি ঘটনা ছিল মাগরিবের, এমনটা যেন না বুঝে। সেই জন্য বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য অপেক্ষা করেছেন মানুষের সবাই, যে সালাতের এশাই আখেরা শেষ এশার সালাতের জন্য, মানে এশার সালাতের জন্য। নবী সাল্লাম দেখলেন তিনবার চেষ্টা করলাম হলো না, এটা চতুর্থবার, তো আর চেষ্টা করে লাভ নেই, শরীর চলবে না, আর যেতে পারবো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করলেন আবু বকরের কাছে, বিআইয়ুসাল্লিয়া বিন্নাস, যে জনগণকে সে ইমামতি করে যেন নামাজ পড়িয়ে দেয়। ফাতাহু রাসূল, কোন একজনকে যেতে বললেন, তার কাছে তখন দূত আসলেন, সংবাদ বাহক, রাসূল মানে হচ্ছে সংবাদ বাহক, দূত আসলেন, এসে বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুকা, রাসূলুল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন, আন তুসাল্লিয়া বিন্নাস, যে জনগণকে এশার ইমামতি করিয়ে দেন, নিয়ে নামাজ পড়েন। ফাকাল আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়া কানা রাজুলান রাকিকান, আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন, নরম অন্তরের মানুষ ছিলেন। ইয়া উমার, কি বলছেন, হে উমার, সাল্লি বিন্নাস, তুমি নামাজ পড়ো। তাহলে উমার পাশে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমার তুমি নামাজ পড়ো, আমি পারব না। কিন্তু উমার কি বলছেন শুনেন, ফাকাল লাহু উমার, উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনতা আহাক্কু বিযালিক, আপনি বেশি হক রাখেন, আপনি বেশি হক রাখেন। অনেক মসজিদ আমাদের দেশে ইমামতি নিয়ে ঝগড়া করে, লড়াই করে, আমি ইমামতি করব, আমি বেশি হকদার। হ্যাঁ জি, হ্যাঁ, দুনিয়ার স্বার্থ, নেতৃত্বের গরজ, দুনিয়ার গরজ, যদি দিন আর তাকওয়া পরহেজগারি থাকতো তাহলে মানুষ সবাই পিছে টান দিয়ে থাকবে, না না আমার চাইতে ভাই যোগ্য অনেক আছে, বদল ডিগ্রি, আর তারপর আমার চাইতে যদি কম যোগ্য হয় তো মফজুলের পিছনে আফজালের, বেশি উত্তমের যে বেশি উত্তম নয় তার পিছনে ইক্তেদা জায়েজ, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ইমামতির জন্য লোভ লালসা এটি তাকওয়া বিরোধী, আল্লাহর ভয় বিরোধী, ইমান এবং তাকওয়ার পরিপন্থী বিষয়। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনতা আহাক্কু বিযালিক, ফাসাল্লা আবু বকরিন তিলকাল আইয়াম, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কয়েক দিন, যেই দিন থেকে যেতে পারলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাগরিব গেছেন আর যেতে পারলেন, ওই এশা থেকে শুরু করলেন,
এই কয়েকদিন সোমবার পর্যন্ত সোমবার ফজর পর্যন্ত জনবিশ্বাস জীবদ্দশায় সালাত আদায় করলেন ইমামতি করে কে ইমামতি করে অবকাশ দুইজনের কাঁধে ভর দিয়ে বের হলেন আগ্রহ উদগ্রীব একটু সবার সাথে গিয়ে আমি নামাজ পড়বো, হতে পারে যে এটি আমার শেষ সালাত মসজিদ, আর যেতে পারবো না মসজিদে নবীতে গিয়ে নামাজ পড়ব, নামাজ পড়ছেন বাসাতে পড়ছেন কিন্তু যেতে পারছেন না, চলো বস গেলেন হেলান দিয়ে দুইজনের উপর। আজকাল কারোর হেলান দিয়ে যাওয়ার ভর দিয়ে যাওয়ার দরকার নাই, বরং যদিও মাজুর লোকের উপর হুইলচেয়ারে গিয়েই নামাজ পড়তে হয় সেটা ফরজ নয় অবশ্যই, কারণ অসুস্থতা এত বেড়েছে যে এখন চলতে পারছে না, তার মানে তার ওজোর আল্লাহর কাছে গ্রহণযোগ্য অবশ্যই। তো গেলেন, যেই সলাপটিতে গেলেন দুইজনের কাঁধে ভর দিয়ে, ওটি ছিল জোহরের সলাপ, দিনটি ছিল শনিবার অথবা রবিবার, বর্ণনাকারীরা দুই রকম বর্ণনা করেছেন, এই জন্য বললাম শনিবার অথবা রবিবার ছিল। ইন্তেকাল করলেন কোন দিনে? সোমবার। তার মানে এই না, সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিন্তু অলরেডি সালাত শুরু করে দিয়েছেন, প্রথম রাকাত ছিল, কিন্তু নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক সময় হয়েছে, পেছনের কাতারে লাগিও না, তুমি তোমার জায়গায় থাকো, ইমামতির জায়গাতে তুমি মেহরাবে থাকো, অবস্থান করো। তাআলা বললেন তারপরে আমাকে বসিয়ে দাও এলা জামবেহি আবু বকরের পাশে, মানে বাম পাশে, বাম পাশে ফাজলাসাহু এলা জামবেহি আবু বকরিন, তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পাশে এক পাশে বাম পাশে বসিয়ে দিলেন দুইজনে। কালা বলছেন ফাজাল আবু বকর ইউসাল্লি, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করছিলেন, ওয়া হুয়া কায়েমুন, তিনি দাঁড়ানো অবস্থায়, বে সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ইক্তিদা করে, মানে নবী সাল্লাল্লাহু গিয়ে ইমাম হয়ে গেলেন মূল ইমাম, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইক্তিদা মানে তার মুক্তাদি হয়ে গেলেন, অনুসরণ করা শুরু করলেন আর মুকাব্বির হয়ে গেলেন, তাকবীর দিতে লাগলেন। যদিও আর একটি ব্যাখ্যা হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুক্তাদি, আর আবু বকর মুক্তাদি হচ্ছে বাকিগুলো, এটা আর একটি ব্যাখ্যা, কিন্তু এটা চাইতে যেটি আগে বললাম যে আবু বকর এখানে ভূমিকা ছিল মুকাব্বির ভূমিকা, তাকবীর দিচ্ছিলেন আর ইমামতি থেকে তিনি চলে গেলেন কোথায়, ইক্তেদা তো মুক্তাদিতে চলে গেলেন, নবী সাল্লামের ইক্তেদা করছিলেন, ওয়ান্নাসু বিসলাত আবু বকরিন, আর লোকেরা ইক্তেদা করছিল আবু বকর সিদ্দিকের, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তকবীর শুনে তারা হরকত করছিল, সালাত আদায় করছিল, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, বসে সালাত আদায় করছিলেন, আবু বকর দাঁড়ানো, বাকি সাহাবা ইকরাম গো মসজিদে দাঁড়ানো, জি হ্যাঁ, তাহলে ইমাম বসে আর মুক্তাদিরা সকলে দাঁড়িয়ে, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল, বচন নাই কিন্তু কি বললাম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কয় রকমের, তিন রকমের, কি কৌলি বাচনিক হাদিস, ফেলি আমলগত হাদিস, আর তাকরির মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন বা অনুমোদন বা স্বীকৃতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কিছু করেছেন বলেছেন চুপ থেকেছেন, ঠিক আছে চুপ থেকেছেন, স্বীকৃতি দিয়েছে, যেটা মৌন সমর্থন, মৌন সম্মতি। তাহলে ওবাইদুল্লাহ, ওবাইদুল্লাহ বলছেন কি, ওবাইদুল্লাহ ওই যে প্রখ্যাত তাবেঈ ইমাম, বলছেন ফাদা খাল তো আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই হাদিস কার কাছে শুনলেন এতক্ষণ, ওবাইদুল্লাহ কার কাছ থেকে, মায়েসা রাদিয়াল্লাহু তাআলার কাছে সরাসরি সনদ, যে তিনি প্রত্যক্ষদর্শী নবী সাল্লাল্লাহু আলাইহি অন্তিম অসুস্থতা শোনার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ঘনিষ্ঠ চাচাতো ভাই, এখন চাচাতো ভাই আব্বাসের ছেলে, ঘরের মানুষ আর যুবক মানুষ, অল্প বয়সী,
Nabi sallallahu alaihi wasallam এর শেষ জামান নাই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা না আব্দুল্লাহর খালা আব্দুল্লাহ বিন আব্বাসের খালা আব্দুল্লাহ বিন আব্বাসের খালা খালার বাড়িতে একই রুমে নবী সাল্লাল্লাহু মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা সাথে আছেন আর তার পাশে ওই রুমের ভিতরে ইবনে আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস শুয়ে আছেন তার মানে তিনি তখনও নাবালক এর বুঝা গেছে কিনা তো নাবালক তার তারও একটা ঘনিষ্ঠতা আছে নাবালক কোন বাড়িতে যাচ্ছেন জি দাদা করছেন না নবী সর বাড়িতে তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম ফাকুলতু তাআলা তাকে গিয়ে বলেন আলা আরিদুল আলাইকা মা হাদাসাতনি আয়েশা তু আন মারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে কি আমি পরিবেশন করব না সেই হাদিসটি যা বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ অন্তিম অসুস্থতা সম্পর্কে শেষ জীবনে যে অসুস্থ ছিল এই ঘটনা কি বয়ান করব শুনবেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী বর্ণনা করছেন মা আয়েশা তার ঘরে এসে কালেছে আলহাতে হাতে মানে নিয়ে আসুন এটা আজকাল জিপ জিপ করছেন না আপনারা আতে হাতে আতে কি হাতে হাতু বুরহানাকুম আল্লাহ কোরআন কি বলছেন হাতের বহুবচন হচ্ছে হাতু হাতু বুরহান তোমাদের দলিল নিয়ে আসো হ্যাঁ ইন কুনতু সাদিকি তো হাতে মানে নিয়ে আসো মানে শোনাও বেশ করো ফারাজতু আলি হাদিসাহা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যা বর্ণনা করে শুরু থেকে ঘটনা পুরোটা তার সামনে পরিবেশন করলাম পেশ করলাম শুনাইলাম ফামা আনকারা মিনহু শাইআন কোন কিছুর উপর আপত্তি করল না এখানে ভুল হয়েছে বা এখানে আমি না আমি এমন জানি এখানে আমি একমত নই কিচ্ছু বললেন না সব ঠিক আছে ঘটনা সব ঠিক আছে গায়রা আনহু কাল তবে একটি কথা তিনি আর সংযোজন করলেন জিজ্ঞেস করলেন আমাকে কি আসাম্মাত লাকার রাজুল আল্লাজি কানা মাল আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরেকজনের কাঁধে ভর দিয়ে দুইজনের কাঁধে যে ভর দিয়ে দুইজনের নাম কি বলেছেন মা আয়েশা কুলতু তখন আমি বললাম না বলেননি আব্বাসের নাম বলেছেন অন্য হাদিসে আছে যে একজন ছিলেন কে আব্বাস ছিলেন এই হাদিসে নাই এই হাদিসে আছে বাইনা রাজুল হাদামুল আব্বাস আছে একজন তার কে ছিলেন আব্বাস কিন্তু আলীর নাম আসেনি তো তিনি কে ছিলেন তুমি শুনেছো বা বলেছেন মা আয়েশা না বলেননি তাহলে হুয়া আলী ইবনে আবি তালেব আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই চাচাতো ভাই এই হাদিস থেকে কি জানলেন যে ইমাম যদি হ্যাঁ বসে আমতি করে মুক্তিদের কি করবে দাঁড়িয়ে করবে পরের হাদিস শুনেন 688 মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন উম্মুল মুমিনীন আন্নাহা ক্বালাত তিনি বলছেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাড়িতে একবার সালাত আদায় করলেন অসুস্থ কি জন্য ওয়া শাকিন মানে শাকিয়ুন শাকায়াশকি মানে হচ্ছে মারিদ আমরাত অসুস্থ ছিল অসুস্থ অবস্থায় বাড়িতে নামাজ পড়লেন তাহলে অসুস্থ যদি থাকেন যে অসুস্থ তাই মসজিদে যাতায়াত করা কষ্ট করার জন্য এমনি হালকা অসুস্থতা না তাহলে বাড়িতে নামাজ পড়া যাবে বাড়িতে যদি জামাত করা সম্ভব হয় পরিবারের সদস্যদের নিয়ে জামাত করবেন আর না হলে একা থাকলে একাই পড়বেন যেহেতু আপনি অসুস্থ আপনার ওজন গ্রহণযোগ্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার করলেন অসুস্থ ফাসাল্লা জালেসান বসে বসে নামাজ পড়লেন মানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না ওয়াসাল্লা ওয়ারাহু কওমুন কিয়ামান কিছু লোকেরা ওই সময় যায় দেখা সাক্ষাৎ করতে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে যে অসুস্থ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেখে আসে আর নামাজের টাইম হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছেন ওরা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে নামাজ পড়তে ওখানে একটু না শুরু করেছেন মুক্তাদি হ্যাঁ নামাজ পড়া শুরু করেছে তো বলছেন ওয়াসাল্লা ওয়ারাহু কওমুন কিয়ামান কিছু লোকেরা ছিল বসে তারা দাঁড়িয়ে তার পিছনে নামাজ পড়তে লাগলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বসে নামাজ শুরু করেছেন তখন তারা কি করেছেন দাঁড়িয়ে শুরু করেছেন ফাশারা ইলাইহি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে তাদের দিকে পেছনে আছে তারা আমি ইজলিস বসে যান কথা বলতে যাবে না নামাজ অবস্থায় কিন্তু ইশারা করা যাবে বোঝা গেল ইশারা করা যাবে আর ইশারা যদি অর্থই না বোঝা অর্থবোধক না হয় তো ইশারার তো কোনো যুক্তিকতা নেই তাহলে অর্থবোধক যে আপনার উদ্দেশ্য আপনার প্রকাশ করছে যে কি উদ্দেশ্য আপনি ইঙ্গিত করছেন এটা নামাজ অবস্থায় জায়েজ না জায়েজ নয় জায়েজ যদি কেউ এমন কিছু বলছে যেটা তার আপনাকে উত্তর দিতে হবে কিন্তু কথার দ্বারা উত্তর দিতে পারছেন না তাহলে আপনি ইশারা দ্বারা উত্তর দিতে পারবেন না এই জন্য কেউ যদি সালাম দেয় সালাত অবস্থায় নামাজ আছেন আর সালাম দিল তাহলে হাদিসে কি আছে হাতে ইশারা করে সালামের জবাব দিলেন কিন্তু মুখে যদি বলে ওয়ালাইকুম আসসালাম তো নামাজ নষ্ট কারণ মানুষের সাথে কথা বলা
নামাজ বাতিলকারী বিষয়। নামাজ হচ্ছে কার সাথে কথা বলার জন্য? আল্লাহ। লা ইয়াসলুফি শাইমিন কালামিন নাস, মানুষের কথা চলবে না, রবের সাথে কথা বলে, খুব কথা বলে। আল্লাহর সাথে কথা বলার জন্য আরবি লাগবে? ওইটাও জরুরি না। কিন্তু যেই দোয়াগুলি দোয়ায় মাসুরা দোয়া সুরা তসবি আছে সেগুলি অবশ্যই আরবিতে, সুরা ফাতে আরবিতে হইতে হবে, সানা আরবিতে হইতে হবে, রুকুসিদা তসবি আরবিতে হইতে হবে, আত্মায়াত্তা সহ আরবিতে হইতে হবে, দুরুদ ইব্রাহিম আরবিতে হইতে হবে, সালাম ফিরা তকবির তাহমে সব আরবিতে হইতে হবে। কেউ যদি বলে আল্লাহ আকবর আল্লাহ মহান হবে হবে না, এগুলো আরবিতে হইতে হবে। কিন্তু আপনি কিছু দোয়া করবেন সেজদা করে, আপনি দোয়া করে আত্মায় দুরুদ পড়ার পরে আল্লাহর সাথে কথা বলার জন্য আরবি শর্ত আছে না? শর্ত মানুষের সাথে কথা যদি আরবি তো বলেন তো নষ্ট হবে না? বুঝতে পারছেন কথাটা? ভালো করে বুঝাচ্ছি যাতে করে মানে কনফিউশন না থাকে। কারণ অনেকেই মনে করে বাংলায় নামাজের মধ্যে কেমন কথা হলো, কিন্তু বাংলায় কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে কথা বলছেন আপনি। আরবিতেও যদি একবারে শুদ্ধ আরবিতেও যদি আপনি মানুষের সাথে কথা বলেন, কি আপনাকে জিজ্ঞাসা করছে যে চলেন খাওয়া দাওয়া করি আর নামাজ পড়ছে, আসেন নামাজটা পড়ে হয়তো অপেক্ষা করছেন না চলে যাচ্ছে, বলছে আসেন বাসায় আসেন খাওয়া দাওয়া করেন। যদি চিন্তা করেন যে বাংলাতে বলে তো নামাজটা নষ্ট হয়ে যাবে, তো আরবি তো বলি আনা লা আকুলু, হ্যাঁ নামাজ নষ্ট হবে না? কারণ মানুষের সাথে কথা বলা হারাম, আল্লাহর সাথে যে কোনো ভাষায় কথা বলতে পারে। আমি আপনার রবের সাথে কথা বলার জন্য তো নামাজ, এই কথা যে বুঝে গেছে তার জন্য আর ওই সব মানে টেনশন নেই। আরে কেমন কথা হলো বলছে সেজদাতে নাকি বাংলাতে দোয়া করা যাবে, আরে কেমন কথা হলো নাকি দুরুদ পড়ার পরে বাংলাতে দোয়া করা যাবে, আল্লাহর সাথে কথা বলছে না? আল্লাহর সাথে আরবিতে যদি কথা বলতে পারেন তো খুব ভালো, সবচেয়ে ভালো। হ্যাঁ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব নার, না আমি আমার ছেলে মেয়ে হয় না আর আমার কোনো আরবিতে দোয়া মুখস্থ নাই, আমার রোগ ভালো হয় না, ক্যান্সারের রোগ আছে, আর কোরআন হাদিসে তো ক্যান্সার শব্দটি পাইনি, তো রোগ নতুন আবিষ্কার হয়েছে সাড়ে তার, তো ওটা জানা নাই, তো আল্লাহ আমার ক্যান্সার ভালো করে দাও, দোয়া করা যাবে না? অবশ্যই দোয়া করা যাবে, রব রবের সাথে কথা বলছে না? ঠিক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, বসে এভাবে নামাজ পড়লেন, পিছনে লোকেরা লেগে গেল, তাদের দিকে ইঙ্গিত করলেন, আনিজিলিসু বসিলাম, সালাম মান সারাফা, যখন সালাম ফিরলেন তখন বললেন ইন্নামা জুয়েলাল ইমামু লিতাম্মা বিহি, ইমাম তো এইজন্য নিযুক্ত করা হয়েছে যে তার ইক্তেদা করতে হবে, আর ইমাম আমি বসে বসে পড়ছি আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন নামাজ পড়া শুরু করলে, তার ইক্তেদা করতে হবে। দেখেন এইটি হচ্ছে হাদিস, এই হাদিস দিয়ে অধ্যায় কায়েম করেছেন। শুরুতে কি পড়লেন? বাবু নিবন্ধ হচ্ছে ইন্নামা জুয়েলাল ইমামু আর না হলে নিজের ভাষা দিয়ে অধ্যায় কায়েম করে মাসলা স্পষ্ট করতে চেয়েছেন, অথবা কখনো প্রশ্ন রেখে দিয়েছেন আর উত্তর হাদিস গুলি তুলেছেন, বিভিন্ন পন্থা অবলম্বন। ইমামের ইক্তেদা করতে হবে, যেমন ইমাম ফাইদা রাকা ফারকাও, যখন রুকু করবে তখন রুকু করো, মানে তারপরে ওয়াইদা রাফা ফারকাও, যখন রুকু থেকে উঠবে তখন রুকু থেকে উঠবে, সিজদা থেকে উঠবে তখন সিজদা থেকে উঠবে, ওয়াইদা কালা সামি আল্লাহ লিমান হামিদা, যখন সামি আল্লাহ লিমান হামিদা ইমাম বলবে ফাকুলু, তখন তোমরা বলো রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহু রব্বানা লাকাল হামদ বলতে পারেন, আর রব্বানা লাকাল হামদ বলতে পারেন, রব্বানা ওয়া লাকাল হামদ বলতে পারেন, ওই সেই তো রব্বানা ওয়া লাকাল হামদ। তো এই হাদিস দ্বারা দলিল নিয়েছেন ওই সব ইমামগণ যারা বলছেন ইমাম বলবে সামি আল্লাহ লিমান হামিদা, হ্যাঁ আর মুক্তাদি কি বলবে রব্বানা ওয়া লাকাল হামদ, মুক্তাদি তাহলে সামি আল্লাহ লিমান হামিদা বলবে না, তাদের দলিল, তাদের দলিল। এটি হচ্ছে ইমাম আহমদ রাহমাল্লাহর মত, আর এটি হচ্ছে আরো আরো অন্য হানাফি মজহাবের মত। কিন্তু শাফি মজহাব বলছেন না, ইমাম মুক্তাদি উভয়কে কি বলতে হবে? কিন্তু মুক্তাদি শুধু রব্বানা, যেমন এই হাদিস
ওয়াইদা কালা সামিল্লাহু আনহু রব্বানা ওয়ালাকাল হামদ ওয়াইদা সাল্লা জালিসান আর যখন বসে ইমাম সালাত আদায় করবে নামাজ পড়বে ফাসাল্লু জুলুসান তোমরাও বসে নামাজ পড়ো তোমরাও বসে নামাজ পড়ো হাদিস উল্টো হয় নবী সাল্লাল্লাহু আমলে যা বললেন তার উল্টো হাদিস হয়ে গেল আগেরটা কি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি আমল ছিল তাই না ফেলি হাদিস ছিল এটি কি নবী সাল্লাল্লাহু আলাইহি কাউলি হাদিস বাচনিক হাদিস এটি তো নির্দেশ যে যখন ইমাম বৈশাখ পড়বে তখন তোমরা বৈশাখ পড়িও এখন মুহাদ্দিসিনদের বা ফুকাহাদের একটি কায়দা আছে যদি কাউলি আর ফেলিতে তারুজ হয় মানে সাংঘর্ষিক হয় নবী বলছেন একটা আর করছেন আরেকটা কোনটা ফলো করবেন কোনটা কাউকে অধিকার দিবেন যেটা কাউলি নবী বচন কারণ সেটা হুকুম যখন বসে ইমাম পড়বে তখন তোমরা বসে পড়ো এটি হচ্ছে নবীর হুকুম হুকুম কার জন্য উম্মতের জন্য মানব জাতির জন্য রাসূলের হুকুম তাই না আর আমল কার জন্য আমল হতে পারে যা পার্সোনাল নিজের জন্য অন্যের জন্য না যেমন শরীয়তের হুকুম যে চারটা নিয়ে করতে পারো তার বেশি পারো না তাই না কিন্তু নবীর জন্য আমল হ্যাঁ একসাথে নয়টা করেছেন একসাথে 11টা করেন নি একসাথে নয়টা তো একসাথে নয়টা রেখেছেন কেউ যদি বলে যে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করুন চলবে হারাম হবে হারাম কবিরা গুনাহ বড় মুরতাদ হয়ে যাবে মুসলমান থাকবে না কারণ কোরআনে আল্লাহ বলেছেন মাস নাওসুল আসা রুবা দুই দুই তিন তিন চার এই চারের বেশি যেতে পারবেন মানে একসাথে একটার পরে একটা মাইনাস করতে 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 বা মাইনাস হতে হইতে আপনি 50টা 100টা করেন অসুবিধা নেই বিয়ে করছেন আর মরে যাচ্ছে বিয়ে করছেন আর মরে যাচ্ছে চারটা মরে গেল বলছেন না আল্লাহ তো বলেছে চারটা তো আর বেশি আর করা যাবে না নাকি এটা মশলা নাকি না একসাথে চারটার বেশি রাখতে পারবে একটা মরল তিনটা হয়ে গেল আবার চারটা পুরা করলেন কিছু লোকের এরকম আছে যে সবসময় চারটা রেখেছে মরল পুরা করে দিল আর তালাক দিল পুরা করে নিল হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের তৌফিক দান করুন আমিন ইনসাফ করার তৌফিক দান করুন আমিন জালেমের জুলুম থেকে আল্লাহ নারীদেরকে রক্ষা করুন আমিন শুধু নারীদেরকে রক্ষার কথা বললে তো পুরুষরা রেগে যাবে আর অনেক নারীরা আজকাল স্বামীদের জুলুম করছে আল্লাহ এই সব নারীদের জুলুম থেকে স্বামীদেরকে রক্ষা করুন আমিন তো এই হাদিস অন্য রকম হয়ে গেল তাহলে দুই হাদিসে কি হয়ে গেল সংঘর্ষ হয়ে গেল মাসলা পরে বলবো ইখতিলাফ বলেছি কয়টি মত আছে বলেছিলাম হ্যাঁ তিনটি মত আছে চল পরে হাদিস শেষ করি একটি অধ্যায় এখন শেষ হচ্ছে না 689 নম্বর হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাকিবা ফারাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার ঘোড়ার পিঠে চড়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পিঠে চড়ে চেপেছেন কখনো কখনো গাধার পিঠে খচ্চর করে পড়নি পিঠে চেপেছেন কিন্তু মাঝে মাঝে ঘোড়ার পিঠে চেপেছেন তো নবী সাল্লাল্লাহু ঘোড়ার পিঠে একবার চেপেছেন ফাসরে আনহু ঘোড়া বেশি দ্রুত চলে তো আর অনেক সময় ঘোড়াতে আছাড় দিয়ে দেয় দি লোল্লা আছাড়কে পড়ে গেল তো নবী সাল্লাম ঘোড়ার উপরে পড়ে গেছিলেন একবার ঘোড়ার উপর থেকে নবী সাল্লাম পড়েছে তো নবী সাল্লাম মানুষ হিসেবে মানুষ কিনা মানুষ ঘোড়ার পিঠ থেকে আমিও পড়তে পারি হন্ডা মোড়ো সেরে চালাতে গিয়ে আপনারও অ্যাক্সিডেন্ট করতে পারেন আমাদেরও হইতে পারে হ্যাঁ হইতে পারে না পারে না কারণ আমিও মানুষ আপনারাও মানুষ ঠিক ওই রকমই জি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোড়ার পিঠে পড়ে গেছিলেন জোহে শাসিক কহল আইমান তার ডান পাশের ছাল উঠে গিয়েছিল ডান পাশে কি হয়েছিল ছাল উঠে গিয়েছিল আঘাত পেয়েছিলেন ব্যথাও পেয়েছেন আর ছাল উঠে গেছে জাহাস মানে হচ্ছে ছাল উঠে গেল ফাসাল্লা সালাতান মিনাস সালাওয়াত তারপরে কোন এক সালাত পড়িয়েছিলেন ওয়া কায়দুন বসে 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 দাঁড়াতে পারছেন না ফাসাল্লাইনা ওয়ারাও কৌদান তখন আমরাও তার পিছনে বসে বসে নামাজ পড়েছিলাম ফালাম্মান সারাফা তারপরে যখন ফিরলেন ফেরার পরে বললেন ইন্নামা জুয়েলাল ইমাম আলী ও তাম্মা বিহি ইমাম তো এই জন্য নিযুক্ত করা হয় যে তার ইক্তেদা করতে হবে ফাইজা সাল্লা কায়মান ফাসাল্লু কিয়ামান ইমাম যদি দাঁড়িয়ে পড়ে তোমরা দাঁড়িয়ে পড়বে আর তারপরে বলছেন ফাইজা রাকা ফারকাউ যদি রুকু করে বা যখন রুকু করে তখন তোমরা রুকু করো ওয়াইদা রাফা ফারকু রুকু থেকে যখন উঠবে তখন তোমরা রুকুতে উঠো ওয়াইদা কালা সামিল্লাহু আলাইহি যখন সামিল্লাহু আলাইহি হামিদা বলি ফাকুলু তোমরা রব্বানা ওয়ালাকাল হামদ ওয়াইদা সাল্লা কায়মান ফাসাল্লু কিয়ামান দাঁড়িয়ে পড়লে তোমরা দাঁড়িয়ে পড়ো ওয়াইদা সাল্লা জালিসান বসে পড়লে ফাসাল্লু জুলুসান আজমা তোমরা সকলেই বসে পড়ো সকলে বসে বসে সালাত পড়ো কারণ ইমাম
বসে পড়ছে। তো দুটো হাদিস বসার পক্ষে হয়ে গেল, দুটো বাঁচনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসুস্থতা কথা এখানে চলে আসলো বিস্তারিত। এখন ইমাম বুখারী রাহমাহুল্লাহর একজন প্রখ্যাত ওস্তাদ মুহাদ্দিস ইমাম হুমাইনি রাহমাহুল্লাহ, তিনি ইমাম শাফির অনুসারী ছিলেন, মানে শাফি মজহাবকে তিনি প্রাধান্য দিতেন। মহাদ্দিস যারা যাদের জ্ঞান আছে তারা অন্ধ মুকাল্লম এরকম মুকাল্লম ছিলেন আজকালকার মতো, কিন্তু তারা শাফি মজহাবকে, অনেকে আছেন ইমাম আলেম বড় আলেম কিন্তু কোন একটা মজহাবের মাসলা মাসাইলকে বেশি প্রাধান্য দিতেন, অগ্রাধিকার দিতেন। তো ইমাম হুমাইনি ঠিক ওই রকমই। তো ইমাম হুমাইনি রাহমাহুল্লাহ ব্যাখ্যা করছেন এই পরস্পর বিরোধী দুই রকমের যে হাদিস, দুই রকমের হাদিস নবীর আমল হচ্ছে যে ইমাম যদি বসে পড়ে মুক্তাদিরা দাঁড়িয়ে, আর নবী সাল্লামের হুকুম হচ্ছে ইমাম বসে পড়ছে সুতরাং তোমরা যদিও তোমরা সুস্থ তারপরে তোমাদের কি করতে হবে, বসে পড়তে হবে। যেই ফর্মুলা বলেছেন বাহ্যিক আমলগুলিতে ইমামের ইক্তেদা করতে হবে, এই ফর্মুলা যদি ফেলেন তাহলে কি করতে হয়, বসেই পড়তে হয়, কারণ ইমাম বসে যেহেতু পড়ছে আপনি দেখতে পাচ্ছেন, তাহলে আপনাদের কি করতে হয়, বসে পড়তে হয়। কিন্তু অধিকাংশ আইএমআই কেরামত এই মতটি নেননি, এই ক্ষেত্রে নয়। এই ক্ষেত্রে কেন নয়, এই জন্য যে ফরজ সলাতে কেয়াম দাঁড়ানো হচ্ছে রুকুন ফরজ, সুন্নত নামাজে ফরজ না, এই জন্য সুন্নত নামাজ নফল নামাজ কেউ দাঁড়িয়ে পড়তে পারবে, তারপরে যদি বসে বসে পড়ে নামাজ হবে না, হবে না, হবে, কিন্তু নেকি অর্ধেক হবে, যেমন হাদিস আছে। তাহলে সুন্নত নফল বেতর ইত্যাদি এগুলো বসে পড়তে পারে কিন্তু অর্ধেক নেকি পাবে। কিছু লোকের আমাদের হানাফি সমাজে আছে অর্ধেক নেকি চায়, বলছে আল্লাহ অত বেতন নেব না, সৌদি আরবে চাকরি করেছি কফিল বলছিল যে তোমাকে 3000 দেবো, বলছে আমি অত নেব না 1500 হইলি হবে, আমার সংসার ছোট আর তিন দিন নাই 1500 দিয়ে চলবে, তাই আছে এরকম লোক খুঁজে পাওয়া যাবে, আধ পাগল খুঁজে পাওয়া যাবে না, যে 3000 কোনো কফিল বলে তো 4 লাখ দুনিয়ার ক্ষেত্রে বলবে যে সই এজিয়ান আর একটু বাড়ানো যাবে, কথা বোঝা গেছে, এত 4 লাখ আর নামাজ পড়ার ক্ষেত্রে ওই খোঁড়ার মতো বৈশা বৈশে এসার পরে নকল করবে, আজব কথা। কেউ রে ভাই বলছে নবী শাসন বলছে নবী শাসন তাহাজ্জুদ পড়ার পরে বলছে আপনি তাহাজ্জুদ পড়া দেবেন, কিন্তু মসজিদে বৈশা বৈশা খোঁড়ার মতো পড়বেন এইটা সুন্নত না, কোনো সাহাবী এরকম করে পড়েন না, ভালো করে শুনে রাখেন। বসে যদি নকল পড়তে হয় তাহলে তাহাজ্জুদ উদাহরণ হয়, নবী শাসন লম্বা কয়েক ঘন্টা তাহাজ্জুদ পড়েছেন, 3 কোয়ালিটি তাহাজ্জুদ ছিল, তারপরে তখন বেতর বেতর পড়ার পরে বসে বসে ক্লান্ত চলো বসে বসে 2 রেখাত নকল, আমিও পড়ি হইব, আমি বলছি যদি আমি বেতন বেতনের পরে মাঝে মাঝে বসে থাকলে আমি যদি পড়ি, কারণ এই সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আমল করলাম, সবসময় করতে হবে না কিন্তু মাঝে মাঝে করলাম, এর উপর শেষ সালাত বেতন কিন্তু বেতনের পরে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পড়েছেন আমিও মাঝে মাঝে বসে বসে পড়ে নিলাম, ঠিক না, কিন্তু আমি মসজিদে সুস্থ মানুষ বসে বসে পড়ার মতো নফল পড়বো এটি সুন্নত তরিকা নয়, সুন্নতের খেলাফ তরিকা, ভালো করে শুনে রাখেন, যারা তাহাজ্জুদ পড়েন না তাদের জন্য বলছি। তো কেন বসে থাকা যাবে না, অধিকাংশ আইমাই কেন্দ্রের কাছে ইমাম বসে পড়ছে আপনারা বসে পড়তে পারবেন না কেন, বলছেন যে কেয়াম যে ফরজ আপনার রুকুন, এইখানে ইমাম পারছে না বলে বসে পড়ছে ওনার জন্য জায়েজ, কিন্তু আপনাদের জন্য কি করে জায়েজ হবে ফরজ ছাড়া, রুকুন ছাড়া কি করে জায়েজ হবে রুকুন ত্যাগ করা, সুতরাং আপনাদেরকে কি করতে হবে, দাঁড়িয়ে ইমামের পিছনে নামাজ পড়তে হবে, কিন্তু ইমামকে খেয়াল রাখতে হবে যদি স্থায়ী রোগী হয় তাহলে নিজেই ইস্তফা দিয়ে সরে যেতে হবে, বা আপাতত কাউকে তার নায়েব অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেবে যে ভাই তুমি নামাজ পড়াও আমি এখন সুস্থ হই, তারপরে এক অক্ত দু অক্ত মাঝে মধ্যে হলে ঠিক আছে, বুঝতে পারছেন, এটি জমহুর অধিকাংশ আইমা কেরামদের মত, এটি হচ্ছে হানাফি মজহাব, এটি হচ্ছে শাফি মজহাব, আর এটি অনেক মালিকি মালিকিদের মজহাব। তাহলে তিন মজহাব মোটামুটি কি বলছে যে ইমাম যদি বসে পড়ে ওজুর বশত মুক্তাদিরা কি করবে, দাঁড়িয়ে পড়বে। দুই নম্বর মজহাব হচ্ছে জাহিরি মজহাব, আর কিছু হাম্বেলিদের ফতোয়া, কিছু হাম্বেলি ওলামাদের মত, সেটা হচ্ছে আর এই এই মতটিকে বর্তমান যুগের বিশ্বের তিনজন বড় আলেমের মধ্যে একজন হচ্ছেন শেখ মোহাম্মদ বিন সালেহ হোসাইমিন, তিনি প্রাধান্য দিয়েছেন, বলেছেন এটি হচ্ছে ঠিক, সেটা হচ্ছে ইমাম যদি বসে পড়ে তাহলে বাধ্যতামূলক বাধ্যতামূলক ওয়াজিব হচ্ছে যে মুক্তাদিরা বসে পড়বে, বসে সালাত পড়বে, কথা বুঝছেন না, এই একটি মত।
তৃতীয় মত অধিকাংশ হাম্বলিদের মত এই মতটি শাইখুল বাজার মহল্লার মত আর ফতোয়াতে রয়েছে এই মতটি অধিকাংশ সালাফি আলেমদের মত যদিও ভারতের আহলে হাদিস আলেমরা অনেকে জমহুরের সাথে আছেন কারণ যেহেতু একটু আগে বললাম যে শাফি মাযহাবের প্রভাব অনেকটা তাদের উপর রয়েছে তো এখানে তাহলে অনেক আহলে হাদিসরা বলছেন যে না এটা চলবে না ইমাম যখন কি করছে হ্যাঁ ইমাম বসে পড়ছে তার ওজরের কারণে আপনার কোন ওজনে আপনাকে কি করতে হবে দাঁড়িয়ে পড়তে হবে কিন্তু আরেক দল আহলে হাদিস আলে ভারতের বেশ কিছু গবেষক ভারত উপমহাদেশে তারপরে আরবদের সালাফি আলেমরা তারা বলছেন যে মুস্তাহাব ওয়াজিব নয় কিন্তু ইমাম যেহেতু বসে পড়ছে এই জন্য মুস্তাহাব উত্তম হচ্ছে যে আপনিও তার অনুসরণ করে বসে পড়েন বসে পড়েন কিন্তু বসে যদি না পড়ে দাঁড়িয়ে পড়ে নেন তো সেটাও জায়েজ দাঁড়িয়ে পড়েন সেটাও জায়েজ কেন জায়েজ করলেন কেন মুস্তাহাব করে ওয়াজিব কেন করলেন না বলছেন যে দুই রকম হাদিসের উপর আমল করার জন্য কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ইমাম বসে পড়লে তোমরা কি করো বসে পড়ো আর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি বসে পড়েছেন আর সাহাবায়ে কেরামগণ শেষ জীবনে দাঁড়িয়ে পড়েছেন তো দুটোর সমন্বয় করতে গিয়ে হুকুমটাকে বাধ্যতামূলক করলাম না আল আমরিল ওজুব না আল আমরিল ইস্তেহবাব হুকুম পালন করা মুস্তাহাব আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের উপরে যদি কেউ যদি আমল করে অনুসরণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আর সাহাবীরা দাঁড়িয়ে সুতরাং সেটাও জায়েজ আর এই মতটি বেশি শক্তিশালী আল্লাহ কেউ যদি বসে পড়ে যে ইমাম যেহেতু বসে আমি বসেই পড়বো তার অনুকরণ করব সেটা বেশি ভালো আর যদি কেউ মনে করে যে না আমি তো সুস্থ সুতরাং আমি দাঁড়িয়ে পড়ব আর ইমাম অসুস্থ আছেন উনি বসে পড়ছেন তো সেটাও যায় সালাত হয়ে যাবে আল্লাহ আলম সংক্ষেপে এই মাসলাগুলি বললাম আর কথাগুলি আশা করি স্পষ্ট তাই না ইমাম হুমায়দি শাফি আর হানাফি যে মজহাবটি বা অধিকাংশ আইমা কেরামদের মজহাব কি যে বাধ্যতামূলক কি করতে হবে দাঁড়িয়ে পড়তে হবে মুক্তাদিদেরকে ইমাম অসুস্থ আপনার কিসের অসুস্থ আপনি বসে বসে পড়বেন বলছেন এই জন্য দুই হাদিসে সমন্বয় করতে গিয়ে বলছেন নাসেখ মানসুখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিসগুলি রহিত হয়ে গেছে আগের কথা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার উপর থেকে পড়েছিলেন সেটা কয়েক বছর আগে আগের ঘটনা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম অসুস্থ শেষ অবস্থা ইন্তেকালের কয়েকদিন পূর্বে যে আমলটি করেছেন সেটি হচ্ছে ইমাম বসে আর সাহাবায়ে কেরামদেরকে বললেন যে বসো এই কথা বললেন না বললেন কিন্তু ঘোড়ার উপর থেকে যখন পড়েছিলেন আর নবী সাল্লাল্লাহু অসুস্থ হয়ে নামাজ পড়ছিলেন পিছনের লোককে বললেন যে ইশারা করলেন যে বসো আগের ঘটনা হচ্ছে বসো আর পরের ঘটনাতে বসতে বলেননি সেই জন্য পরেরটি হচ্ছে নাসেখ অর্থাৎ কি করতে হবে ইমাম যদি ওজরের কারণে বসে পড়ে মুক্তাদির জন্য বসে নামাজ পড়া জায়েজ নয় এবং হবে না বাতিল হয়ে যাবে নামাজ বাতিল ইমাম হুমায়দি বলছেন কওলুহু নবী সাল্লাল্লাহু আলাইহি কথা ইজা সাল্লা জালিসান ফাসাল্লু জুলুসান যখন ইমাম বসে পড়ে তখন তোমরাও বসে নামাজ পড়ো হুয়া ফি মারাদিল কাদিম নবী সাল্লাল্লাহু আলাইহি এর পুরাতন অসুস্থতার ঘটনা এটি ওই যে ঘোড়ার উপর থেকে পড়ার ঘটনা সুম্মা সাল্লা বাদা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি কিন্তু বসে পড়েছেন শেষ জীবনে ওয়ান নাসু খালফাহু কিয়ামুন আর লোকেরা মুক্তাদিরা তার পিছনে সবাই দাঁড়িয়ে কিন্তু পড়েছে নামিয়া মরহম বিল কউদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে ইশারা করে বসতে বলেননি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আসা হলো যোহরের সালাতে ঘটনা পড়লেন না আমি এসে বসিয়ে দেওয়া হলো আবু বকর বাম পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবী সাল্লাল্লাহু আলাইহি কি ইশারা ইঙ্গিত করলেন করতে তো পারতেন ইশারা ইঙ্গিত করলেন না দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে পড়ো আর আমি যেহেতু মাজুর সেই জন্য আমি বসে পড়ছি যখন এইটাই শেষ আমল ওয়া ইন্নামা ইউখাযু বিল আখির ফাল আখির মিন ফিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমলের মধ্যে সর্বশেষ আমলটিকে বেশি গ্রহণ করা উচিত বা বেশি গ্রহণযোগ্য তা সর্বশেষ আমল গ্রহণ করাই হচ্ছে বেশি গ্রহণযোগ্য কথা এটি হচ্ছে স্বীকৃত যে এটা শেষ আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এটি হচ্ছে অধিকাংশ আইমাইকানদের মত আল্লাহু আলাম 52 নম্বর অধ্যায় বলছেন বাপ উনি অধ্যায় হচ্ছে মাতা ইয়াসজুদু খালফাল ইমাম ইমামের পিছনে যারা আছে কখন সিজদা করবে সাথে সাথে যদি কেউ সিজদা করে বেশি দেরি করে করে কখন করবে ওয়াকালা আনাস আনাস রাদিয়াল ইমামে বর্ণনা করেছে ফাইজা সাজদা ফাসজুদ ইমাম যখন সিজদা যায় তখন তোমার সিজদা যায় তখন তখন মানে আগে তাই আগে পরে একটু থাকতে হবে সামান্য একটু আগে পরে থাকতে হবে এই কথা প্রমাণ করতে চাই 690 নম্বর হাদিস বলছেন বর্ণনাকারী সাহাবী বারা বিন আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন যায়েদ
বলছেন হাদাসনাল বারা বারা রাদিয়াল্লাহু তাআলা নহ বর্ণনা করেছেন হাদিস আমাকে ওয়া হুয়া গায়রু কাযুব তিনি মিথ্যাবাদী ছিলেন না মানে তিনি সত্যবাদী সাহাবী তার বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা ক্বালা যখন রাসূল বলতেন সামিআল্লাহু লিমান হামিদা সামিআল্লাহ লিমান হামিদা রুকু থেকে ওঠার সময় লাম ইয়াহনে আহাদু মিন্না যাহরহু আমাদের এই যে হাদিসটি একবার বললাম হাদিস আমাদের কেউ পিঠ ঝুঁকাতো না অতক্ষণ ঝুঁকতো না সিজদা যাওয়ার জন্য হাত্তা ইয়াকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিজদায় না চলে যেতেন সুম্মা নাকাউ সুজুদান বাদু তারপরে তার সিজদায় যাওয়ার পরে আমরা সিজদায় লুটিয়ে পড়তাম দেখতাম যে সিজদায় চলে গেলে হ্যাঁ তারপরে সিজদা যেতাম তাহলে পেছনে পেছনে থাকতে হবে এই ক্ষেত্রে চারটি অবস্থা রয়েছে আমি কিন্তু শুরুতে ইঙ্গিত করে দিয়েছি তিনটি অবস্থা ঠিক নয় একটা ঠিক তাই না একটি হচ্ছে সুন্নাত আর বাকিগুলো ঠিক নয় কে বলতে পারে এগুলো নামগুলো বলে দিই যদি মনে থাকে আর কি তো ভালো আর আমি কিন্তু সংক্ষেপে আগে বলে দিয়েছি শুরুতে আলোচনায় একটি হচ্ছে মুসাবাকাতুল ইমাম ইমাম থেকে এগিয়ে যাওয়া মুসাবাকাতুল ইমামের সাথে যেন কম্পিটিশন করে এগিয়ে যাচ্ছেন ইমামের আগে আগে চলে যাচ্ছেন রুকু সেজদাতে তাহলে এটি জায়েজ না নাজায়েজ এতে এটি হচ্ছে হারাম না জায়েজ এতে নামাজ বাতিল হয়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে আগে যদি রুকুতে উঠে যান আগে যদি সেজদা চলে যান আগে সালাম দেন নামাজ বাতিল হয়ে যাবে দুই নম্বর হচ্ছে মুওয়াফাকাতুল ইমাম ইমামের অনুকূলে থাকা মানে সমান সমান সেম সেম হ্যাঁ সাথে সাথে না না এটা সুন্নতের খেলাফ কিন্তু মাকরুহ অপছন্দনীয় নামাজ বাতিল হবে না কিন্তু এটি আপত্তি করে না জায়েজ না গুনাহ না কিন্তু আপত্তি করে সুন্নতের খেলাফ তিন নম্বর হচ্ছে মুখালাফা মানে বিরোধিতা করা মুখালাফা মানে বিরোধিতা নবীর খেলাফ করছেন মানে খুব লেট করে যাচ্ছেন আপনি তাহলে এটি না জায়েজ এটাও জায়েজ নয় কিন্তু এতে নামাজ বাতিল হবে না এটাতে আর আগে তাতে পার্থক্য আছে যেহেতু পিছিয়ে আছেন বেশি পিছিয়ে যাচ্ছেন আশা করি সলাৎ বাতিল হবে না তো খুব বেশি যদি হয়ে যায় তাহলে সেটা হতে পারে আর এই তিনটে তাহলে চলবে না তাই না আর আরেকটি হচ্ছে মোতাবা বা ইক্তেদা ইত্তেবা মোতাবা ইত্তেবা থেকে ইত্তেবা মানে আর মোতাবা মানে অনুসরণ করা পেছন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তকবীর দিলেন শুনতে পেলেন যে আল্লাহু আকবার তখন আল্লাহু আকবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলার সাথে সাথে না না এটা সমান সমান না একটু পিছনে থাকবে তো মোতাবাত করতে হবে তো এই অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে 53 নম্বর অধ্যায় বলছেন বাবু ইসমে মান রাফা রাসা ক্বাবলা আল ইমাম এমন ব্যক্তির গুনাহ সম্পর্কে হাদিস যেই ব্যক্তি ইমামের আগে রুকু সিজদা থেকে মাথা উঠিয়ে নেবে ইমামের আগে আগে চলবে গুনাহগার সেই ব্যক্তির বড় গুনাহ রয়েছে তার জন্য বড় শাস্তির কথা ধমক রয়েছে যে তার রূপ চেহারা আল্লাহ গাধার চেহারা সাথে রূপান্তরিত করে দিলেন 691 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন বলছেন তিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমা ইয়াকশা আহাদুকুম তোমাদের কোন ব্যক্তি কি ভয় পায় না আও লা ইয়াকশা আহাদুকুম তোমাদের কোন ব্যক্তি ভয় করে না ইযা রাফা রাসু ক্বাবলাল ইমাম ইমামের আগে যদি রুকু সিজদাতে মাথা উঠিয়ে নাই আইয়া জালাল্লাহু রাসাহু রাসা হিমারিন আও ইয়াজাল সুরাতা সুরাতা হিমারিন যে তার মাথাকে আল্লাহ গাধার মাথার সাথে বদলে দেবেন রূপান্তরিত করে দেবেন অথবা তার রূপ চেহারাকে গাধা রূপ চেহারাতে বিকৃত করে দেবেন গাধার মতো কোন একজন ইমাম একটি কিসসা এরকম বয়ান করেছে কিসসা বয়ান করেছে সেটা কিন্তু আল্লাহ আলম হতে পারে যে একজন এই হাদিস পড়ার পরে সে অবিশ্বাস করেছিল এই হাদিসটি হাদিসটি কি করেছিল এটা আবার হয় যে মানুষের চেহারা গাধা হয়ে যাবে হ্যাঁ মানুষের রূপ চেহারা গাধাতে পরিবর্তন হয়ে যাবে এটা হয় এটা বিশ্বাস হয় না হাদিস থেকে অস্বীকার করেছে আর তারপরে দেখি আমি হবে না দিয়ে আগে আগে সে কি করেছে রূপ সেজদা থেকে উঠে গেছে সাথে সাথে গাধার মতো মুক্তা হয়ে গেছে তো ঘটনা বর্ণনা করা হয়েছে আল্লাহ জানে কতটুকু কিন্তু ঘটনা একজন বড় ইমাম বর্ণনা করেছেন সম্ভবত অনেক যেহেতু আমি ছাত্র জীবনের এটা বয়ান করলাম হয়তো মিশকাতের লেখক সাহেব মিশকাত অথবা সাহেব মুসাবি এই দুজনের একজন এই ঘটনাটি বর্ণনা করেছে আল্লাহ আকবার 54 নম্বর অধ্যায় বলছে বাবু ইমামাতিল আব্দি ওয়াল মাওলা এই অধ্যায় হচ্ছে দাস গোলাম এবং স্বাধীনকৃত গোলাম গোলামি অবস্থায় রয়েছে দাস অথবা দাস মুক্ত হয়েছে কিন্তু বিগত দাস ছিল একসময় গোলামের জীবন কাটিয়েছে আজকাল গোলাম টোলাম নাই কিন্তু
আজকালকার বাড়ির চাকরদেরকে হাউস ড্রাইভারকে অথবা যারা আমল মানজিলি এদেরকে আপনারা দাস মনে করবেন না আর কাজের মেয়েদেরকে বাড়ির চাকরানীদেরকে হাউসমেটদেরকে এদেরকে দাসী মনে করবেন না যারা মনে করে তারা মূর্খ জাহিল এবং তারা দ্বীন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না কথা বুঝা গেছে দাসত্ব হচ্ছে মানুষের ব্যক্তি মালিকানা হারিয়ে যাওয়া আর এর একটি শুধু রাস্তা সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ থাকবে আজকাল জিহাদ ফি সাবিলিল্লাহ বাস্তবে নেই আর জিহাদ ফি সাবিলিল্লাহ কাফেরদের বন্দীগুলি হবে রাখার মতো কোথায় সামলাবে না এগুলো মানে ফেলে দিবেন বন্দী যাদের ধরে এসে সবগুলো মেরে ফেলাইছিলাম নয় কথা বোঝা গেছে লড়াইয়ের সময় জামর লোক পড়ল হতাহত হল কিন্তু যেগুলি বন্দী করে নিয়ে আসলেন সেগুলির জন্য একটা সমস্যা সমাধান তো লাগে আজকাল যে যুদ্ধগুলি হচ্ছে যদি বন্দী আসে তাহলে কি সমাধান জেলখানা তাই না জেলখানা সামলাইতে পারবে তাহলে তো জেলখানা এতগুলি লোক ধরবে তাহলে তো তাই না 1400 বছর আগে কোথায় জেলখানার অবস্থা নিজের বাড়ির ব্যবস্থা নেই মসজিদে সব বাস করছে তারপরে ওই খেজুর ডাল আর খেজুর পাতা দিয়ে বাড়ি তোর মধ্যে যদি বন্দী রাখা হয় তো বন্দীকে সামলানো যাবে চল বলেন তো দেখি তাহলে একটা ভালো সমাধান লাগবে না লাগবে না সেই সমাধান কি হচ্ছে তাদেরকে দাস দাসীতে পরিণত করে তাদেরকে যোদ্ধাদের মাঝে মুজাহিদের মাঝে ভাগ বণ্টন করে দেওয়া এবং তারা তাদের বাড়িতে থাকবে খাওয়া দাওয়া দেবে তাদের মানুষ হিসাবে যে অধিকারগুলি আছে দেবে কিন্তু ব্যক্তি মালিকানা থাকবে না যতক্ষণ পর্যন্ত এই দাসত্ব থেকে মুক্তি লাভ না করতে পারে এটা হচ্ছে দাস এবং দাসীর প্রথা এটার রাস্তা হচ্ছে একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ নাই দাস প্রথা নেই জবরদস্তি কেউ যদি কাউকে ধরে নিয়ে চলে আসে আর দাস বানিয়ে নেয় যেমন একসময় হয়েছে কালোদেরকে ধরে নিয়ে চলে গেছে আমেরিকাতে আর নিয়ে যাওয়ার পরে যে আমেরিকান কালোগুলো আছে এগুলো অধিকাংশ আফ্রিকা থেকে জবরদস্তি করে ধরে নিয়ে গিয়ে তাদেরকে দাস বানিয়েছে হারাম এটা কবিরা গুনাহ লানাল্লাহ মান আব্বাদা মুহাররান কোন স্বাধীন ব্যক্তিকে কেউ ধরে নিয়ে চলে আসলো আসার পর বাড়িতে তাকে চাকর খাটাচ্ছে আর তাকে দাস বানিয়ে রেখেছে তাহলে আল্লাহর লানত রয়েছে এ মুসলিম হোক আর কাফের লানত রয়েছে আল্লাহর কোথায় আরেকটা রাস্তা আছে যে কেউ জিহাদ ফি সাবিলিল্লাহ পেয়েছিল সে পেয়েছে হালাল সুদ না তার কাছ থেকে সে রাখবে না সে বিক্রি করবে পণ্য হিসাবে বিক্রি হয় দাস দাসী আপনি কিনে নিলেন আপনি জিহাদে যাননি কিন্তু আপনি কিনে নিলেন এটা একটা রাস্তা বুঝা গেছে না তো দাস আর দাসীর কথা বোঝাচ্ছিলাম দাস দাসী দাসী তো চলবে না কিন্তু দাস তো পুরুষ তাই না পুরুষ তো যদিও সে দাস কি তো দাস কিন্তু দাস দাস কি এমাম হতে পারবে কিনা গোলাম এমামতি করতে পারবে কিনা যদি গোলাম হাফেজে কোরআন অথবা হাফেজ পুরো না হোক ভালো তো তাজবীর আছে তারপরে দিনের মশলা মশাজেন অনেক গোলাম বড় বড় আলেম ছিল আবদুল্লাহ বিন ওমরের গোলাম নাফে বড় এমাম ছিলেন তাবে তাবে এমাম বড় এমাম আলেম আমরা কিছু না তার কাছে নাফে মাওলা ইবনে ওমর সালেম মাওলা হুযায়ফা আসছে আবু হুযায়ফা আবু হুযায়ফার সাদের কিন্তু গোলাম সালেম তিনি বড় জ্ঞানী ছিলেন কোরআন ভালো মুখস্থ ছিল এবং দিন সম্পর্কে জ্ঞানী ছিলেন তিনি অমতি করেছেন তো কেউ যদি দাস হয়ে যায় তার মানে এই নয় যে সে এমামতি করতে পারবে না পারবে কিন্তু কিছু কিছু মজহাবে বলা হয়েছে না মগরু কারণ এরা হচ্ছে নিচু শ্রেণী এরা হচ্ছে কারো অধীনস্থ তারপরে একজন মালিকের অধীনে আছে ও আসতে দিবে কি দিবে না ইত্যাদি সেসব বাহানা করে বলছেন না 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 গোলামের দাসের এমামতি জায়েজ নয় অথবা মাকরু এর খণ্ডনের জন্য এমাম বুখারী আমার বলছেন না দাস হলে কি হবে তার যদি যোগ্যতা থাকে দিনী যোগ্যতা আছে তাহলে সে এমামতি করতে পারবে কোনো তাতে আপত্তি নেই বলছেন ওয়াকানাত আয়েশা তু ইউম্মুহা আব্দুহা যাকওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমামতি করতেন জি এমামতি করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাস সামনে থেকে কি করতেন এমামতি করতেন যাকওয়ান তারাবির নামাজে তেমুল্লাহ রাতের নামাজে জি এমামতি করতেন কে জাকওয়ান নামক তার দাস মিনাল মুসহাফ কোরআন দেখে দেখে কোরআন দেখে দেখে এই যে কোরআন দেখে পড়া সৌদি আরবে দেখছে মসজিদে রমজান মাসে তারাবিতে ফরজে জায়েজ না ফরজে যেখানে হোক না কেন ফরজে কোরআন দেখে পড়বে কিন্তু জায়েজ না কথা বোঝা গেছে না কিন্তু সুন্নত নফল নামাজে অথবা তারাবিতে সুন্নত সে সুন্নত নামাজে তারাবিতে জায়েজ একজন হয়তো 20-30টা সূরা মুখস্থ আছে সূরা তারাবি শুধু পড়ে আর একজন কোরআন দেখে পড়ছে কোনটা উত্তম যে বেশি পড়তে পারল বারবার ওই সূরাগুলি ডেলি ডেলি না পড়ে কোরআন দেখে পড়লো জায়েজ রয়েছে জায়েজের দলিল এইটি দলিল কিন্তু এই দলিলটি খুব সীমিত দলিল কিন্তু এই ব্যাপক না
এটাকে ব্যাপকতা দেওয়াটা উচিত নয়। মানে প্রত্যেকটা মসজিদে দেখছেন যে ইমাম সাহেব এত অলসের অলস, নাম্বার ওয়ান অলস, এক ঘন্টা যে রিভাইজ করতে হবে বা আধা ঘন্টা রিভাইজ করতে হবে কোরআনের ফুরসত নাই, সব হক দিয়ে দিয়েছে মোবাইল ইন্টারনেট, যার ফলে কোরআন ছোঁয়ার সময় নেই, আসলো আর কোরআন ধরল আর আমাদি শুরু করে দিল, এটা অবশ্যই ঠিক নয়, এটা অবশ্যই অপছন্দনীয়। কথা বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দেখে পড়াননি, সাহাবায়ে কেরাম কোরআন দেখে পড়াননি কেউ। হ্যাঁ, ইজাকুয়ান তাবেঈ আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দাস, আর তিনি বিশাল কোন জামাতে না, হ্যাঁ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমামতি করেছেন, কোরআন দেখে খুব বেশি তো জায়েজ কিন্তু সীমিত আকারে এটা গ্রান্ত হবে। হ্যাঁ, বুঝা গেছে না? যাইনি, যাদের একেবারে মুখস্থ নাই তার কিন্তু একজন হাফেজ শুধু অলসত আছে মুখস্থ করবে না, আর একটু রিভাইজ করে আসবে না, আর কাঁচা করে রেখে দিবে, পড়ার সময় নেই ইত্যাদি বাহানা, আর দেখে দেখে কোরআন পড়া শুরু করবে না, বুঝলি না? নাজায়েজ যারা বলছে তারা বাড়াবাড়ি করেছে, আর জায়েজ মানে ব্যাপক হারে যারা জায়েজ করেছে তারাও বাড়াবাড়ি করছে, দুটো কথা মনে থাকবে। কারণ আমাদের হানাফি ভাইরা কোরআন থেকে তারাই পড়ানোকে নাজায়েজ বলে, সেটাও বাড়াবাড়ি ভুল। আর যারা জায়েজ করেছে, এবার প্রতিটি মসজিদে গেলে আপনি মুখস্থ পড়া ইমাম পড়া, অথচ হাফেজ, অথচ হাফেজ কোরআন, অথচ আলেম, শুধু আধা ঘন্টা এক ঘন্টা ওকে পড়ে আসতে হতো, পাঁচটা দশটা পৃষ্ঠা পড়ে আসতে হইতো, অনেকে তো এক পারা তো প্রায় পড়ে না, খতম তো নাই, আর খতম করা কোনো জরুরি আর সন্নত একবারে করতেই হবে, এটাও সন্নত নাই, তবে করলে ভালো, যদি খতম করতে ভালো, দশ পারা পনেরো পারায় হয়তো পড়বে, পাঁচ পারা গোটা রমজান পড়বে, তিনটি করে আয়াত পড়েছে এক একটা তারাবি, তারপরে দেখে দিই সন্নত ধরে, কথা বোঝা গেছে? তা আমাদেরকে সবসময় মধ্যম পদ্ধতিটা, এফরাত আর তফরিত যেন না থাকে, না জায়েজ বলবো না জায়েজ কাজকে, আর জায়েজ করে দিলে মানে সবার জন্য জায়েজ, আপনাদের জন্য জায়েজ তো আমার জন্য জায়েজ, আমার জন্য কেন আমি করবো এটা, আমি করার মুখস্থ জিভাইজ করে আসবো এক ঘন্টা, তারপর আমি করবো আপনাদেরকে মুখস্থ করার পরে আমি তারাই পড়াবো, আল্লাহ বুঝার তো অভিজ্ঞান। তো কি করতেন তিনি? ইমামতি করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তিনি দাস। হ্যাঁ, আর দুটি মাসলা তাই জানতে পারলাম এই হাদিস থেকে বা এই আসার থেকে, কি জানলাম? যে কোরআন দেখে সন্নত নফল নামাজ পড়া যাবে, তারাই পড়া যাবে, আর কি পড়া যাবে? হ্যাঁ, দাস ইমামতি করতে পারবে, স্বাধীন ব্যক্তি ইমামতি করতে পারবে, মহিলা হোক অথবা পুরুষ হোক মুক্তাদি। তারপর ওয়ালাদুল ওয়ালাদিল বাগিয়ে ওয়াল আরাবি ওয়াল গোলাম আল্লাযী লাম ইয়াহতালিম, আর যারও সন্তানের ইমামতি জায়েজ, হানাফি মাযহাব মাকরুহ, দলিল নেই কিছু, দলিল হচ্ছে যুক্তি, এর আগে একদিন বলেছি তাই না, কিন্তু আজকে চলে আসলো সহি বুখারী, ইমাম বুখারী জায়েজ বলছেন, শুনেন ভালো করে, কারণ দলিল না জায়েজ করার কিছু নেই, যারও সন্তানের কোনো দোষ ত্রুটি আছে নাকি? হ্যাঁ, আমাদের কারো কিন্তু জানা নাই যে আমরা হালাল না হারাম, জানা আছে? আসল হচ্ছে বাপ মাকে বিশ্বাস করা যে হালাল ইনশাআল্লাহ, তাই না? কিন্তু কে বলতে পারে যে আমি একশো তে একশো বলছি যে আমি একবারে হালাল সন্তান? ওই সময় দেখেছেন নাকি? হ্যাঁ, বাপ মা যখন মিলিত হয়েছে, কোনো ব্যক্তি দেখেছে কোন আদম সন্তান যে আমি ওই সময় দেখেছিলাম আমার বাপ মা সত্যি আমার বাপ মায়ের সাথে মিলিত হয়েছে, আর যেই রাতে মিলিত ওই রাতে আমি গর্ভধারণ করেছি আমার মেয়ের ম্যারিজ আছে নাকি পৃথিবীতে কেউ? তাহলে দেখেন এখান থেকে আর একটা মশলা বলছি, নাস্তিকদের খণ্ড, নাস্তিকদেরকে কেউ কেউ যারো সন্তান বলেছে না, এই রাস্তা দিয়ে কিন্তু যারো সন্তান বলেছে ওরা, শুনেছেন আপনি বাংলাদেশে কিছু বক্তাদের কাছ থেকে যে এরা যারো সন্তান, তাই না? এখান থেকে কিন্তু বলেছে, কারণ নাস্তিকেরা বলছে আল্লাহকে দেখি না বিশ্বাস করি না, জান্নাত জাহান্নাম দেখি না বিশ্বাস করি না, তো তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমার বাপ মাকে দেখেছো যে তারা মিলিত হয়েছিল আর তারপরে তখন ভূমিষ্ঠ হয়েছো তুমি ওই নুতফা থেকে নাকি হারাম নুতফা থেকে পয়দা হয়েছো, তাহলে ওটা বলো আমি বিশ্বাস আমার বাপ মাকে আমি বিশ্বাস করি না, নাস্তিকদেরকে কি বলবো আমার বাপ মাকে আমি বিশ্বাস করি না, সুতরাং আমি হচ্ছি যারো সন্তান। এবার বোঝা গেছে? ভালো কথা, তাহলে আমরা অনেক না দেখা বিশ্বাস করি। হ্যাঁ, কারণ বাপ মাকে আমি ভালোবাসি এবং বাপ মাকে আমি ইমানদার মনে করি, বাপ মাকে ভালো মানুষ মনে করি, সুতরাং বিশ্বাস করি যে তারা হালাল তরিকাতে মিলিত হয়েছে। এবার বুঝা গেছে? জি, বাপ মাকে বিশ্বাস করে আপনি নিজেকে হালাল সন্তান বলছেন, আপনি ওরসজাত সন্তান বলছেন, আপনি নিজেকে জারজ বলতে রাজি না, আর জারজ বললে আপনি মেরে দিবেন কাউকে যদি জারজ বলে, তাই না?
আর এত কোন নবী রাসূল বললেন যে ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের ইলাহ মাবুদ হচ্ছেন এক আল্লাহু আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত আম্বিয়া রাসূলগণ বলেছেন বিশ্বাস করবেন না আপনার অযোগ্য বাপমাকে বিশ্বাস করছেন আপনি অযোগ্য আম্বিয়া রাসূলগণকে বিশ্বাস করবেন না আপনি যে জান্নাত জাহান্নাম আছে আল্লাহু আকবার আল্লাহ বুঝার তৌফিক দান আমিন তো এই রাস্তা দিয়ে তাদেরকে যারো সন্তান বলা হয়েছে তোমরা যদি এটা না বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস না করো পরকে না বিশ্বাস করো তাহলে এটা বিশ্বাস করে যে বাপ মা না বিশ্বাস করে যারো সন্তান তো যারো সন্তানের ইমামতি জায়েজ কারণ সে যোগ্য হয়েছে আলেম হয়েছে হাফেজ হয়েছে কারি হয়েছে ভালো যোগ্য দিনদার পরে যার বাপ মা দোষ করেছে লম্পটি করেছে তার বাপ আর মাই করেছে তাই না ও কোন দোষ নেই করার কোন দোষ নেই ওয়াল আরাবি আর বেদুইনের ইমামতি জায়েজ বেদুইন মানে বুঝেন তো বেদুইন বলতে যারা সভ্যতার ধারে কাছে নেই ওই যাযাবর হ্যাঁ যেখানে উঠ চড়ায় কিছুই জান না কোনোদিন শেখার সুযোগ পায় না তবে কোন রকম ভাবে শিখে নিয়েছে আজকাল সোশ্যাল মিডিয়া আপনি জানেন যে উঠ চড়াচ্ছে এমন একজন সুডানি ও শুধু এজাতুল কোরআনুল কারিমে যে সৌদি আরবের যে ইসলামিক একটা চ্যানেল আছে রেডিও ছোট্ট একটা তার কাছে রেডিও থাকতো আর উঠ চড়াইতো মরুমিতে উট চড়াতে 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 উট আর বকরির পালে থেকে থেকে সে বড় মুফতি হয়ে গেছে আলেম হয়ে গেছে দু চার দশ বছর ওই কারণ ওতে ফতোয়াগুলো আসতে থাকে আর অনেক কোরআন মুখস্ত করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে এসেছিল তার কথা তেমনটা হতে পারে যে একজন বেদুইন দিন শিখে নিয়েছে তো বেদুইন হওয়ার কারণে বা বেদুইনের বাচ্চা হওয়ার কারণে তার ইমামতি চলবে না মকরু না না চলবে যোগ্য হলেই চলবে সেই ব্যক্তি সবার মধ্যে দেখা যাচ্ছে যে যোগ্য ওয়াল গোলাম আল্লাযী লাম ইয়াতাল নাবালক ছেলে যে এখনো সাবালক হয়নি হ্যাঁ আর সেটার কমপক্ষে সাত বছর উপরে হইতে হবে কারণ সাত বছর মসজিদে নিতে যেত আট বছরের ছেলে নয় বছরের ছেলে সাত বছর আট বছর নয় বছর দশ বছরের ছেলে এখনো সাবালক হয়নি তার ইমামতি চলবে না হানাফি মাযহাবে মাকরু চলবে না কিন্তু সাহাবাই কেরাম তখন আমর ইবনে সালামা একবার নাবালক ছিলেন আর তিনি তার বংশধরের মধ্যে সবচেয়ে বেশি কোরআন মুখস্থ করে নিয়েছিলেন তখন তাকে সহিহ বুখারীতে আছে তাকে গ্রামের লোকেরা এলাকার লোকেরা ইমাম বানিয়ে দিল না বিশ্বাস করার জামানায় যদি না যাইজ হইতো তাহলে ওহি নাজিল হইতো যে দেখো অমুক মহল্লাতে হে নবী কিন্তু ভুল কাজ হচ্ছে এটা নাবালক ছেলে ইমামতি করছে নিষেধ করো তাদের বলতেন না আল্লাহ ওহি নাজিল করে ওহি দরজা খোলা ছিল কথা বোঝা গেছে নাবালকের ইমামতি জায়েজ ফরজও জায়েজ আর তারাবিহও জায়েজ আমাদের দেশে আবার হানাফির কিছুটা তারাবির ক্ষেত্রে কনসিডার করে কারণ পাই না তো হাফেজ পাই না দেখছি একটা হাফেজ দশ বছরের হাফেজ চলো এ তুই ইমামতি করা তারাবি কিন্তু ফরজ বলছে না 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 ও সাবালক পড়াবে না না এটা তাদের মজহাব কিন্তু এই দলিল নেই যোগ্য যদি হয় দেখা যায় সবার মধ্যে ওই ছেলেটি নাবালক ছেলেটি যোগ্য তাহলে বিনা কোনো কারাহাতে বিনা আপত্তিতে তার ইমামতি শুদ্ধ ইমাম বুখারী কথা বলতে চেয়েছেন কারণ দলিল কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমুল কওম আকরাম লিকিতাবিল্লাহ জাতির ইমামতি করবে যে আল্লাহর কিতাব বেশি গ্রহণ করেছে এটা ব্যাখ্যা গত সপ্তাহে মানে এখন সপ্তাহে দুই দিন বুখারী হচ্ছে মঙ্গলবারে আমি করেছি মানে যার বেশি কোরআনের জ্ঞানও আছে আর কোরআন মুখস্থ আছে আর শুদ্ধ তেলাওয়াত পারে পুরো হাফেজ হওয়ার জরুরি নাই যদি শুধু হাফেজ থাকে অনারব হাফেজ আর কোরআন হাদিস দিন অত বুঝে না আর আরেকজন আংশিক হাফেজ কিন্তু কোরআন হাদিস যথেষ্ট বুঝে নামাজের মাসলা মাসে যথেষ্ট বুঝে কে বেশি হকদার আলেম বেশি হকদার এই কথাই গত একটা অধ্যায় গেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন 46 নম্বর অধ্যায় বাবু আহলুল ইলমি ওয়াল ফযলি আহাক্কু বিল ইমামতি এই অধ্যায় হচ্ছে এলেমওয়ালা ব্যক্তি মানে আলেম ব্যক্তি আর সম্মানীয় ব্যক্তি ইমামতির বেশি হক রাখে এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমাম হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে ওবাই বিন কাব তার চেয়ে বড় কারি হাফেজ ছিলেন তাকে ইমামতি দেওয়া হয় না তো এই ছিল হাদিস আর আরো যেটা ওয়ালা ইউমানাউল আবদু মিনাল জামাতি বিগাইর ইল্লাতিন এখন একজন গোলাম আছে দাস সে মসজিদে নামাজ পড়তে আসবে জামাতে তার মনিব যদি বলে এই তুই আবার কিসের জামাত তোর তুই কেন নামাজ পড়তে যাবি তুই তো একটা দাস আমার বাড়িতে কাজকর্ম করার জন্য তুই নামাজ পড়তে যাবি না এই নিষেধ করা মনিবের জন্য জায়গা যদিও কৃত দাস হয় কৃত দাসকে বলাই জায়েজ নয় যদি হয়
এই কথাই বলছেন তাহলে কেউ যদি হাউস ড্রাইভার হয় হ্যাঁ বাড়ির আমল মানুষ যদি হয় আর বলে তো ফের কিসের নামাজ যেমন নামাজ শুরু হইতে যাচ্ছে যা গাড়ি স্টার্ট দে যা অমুক জায়গা দা হ্যাঁ এসে গাড়িতে বসে গেল না যাই যেগুলো মালিকদের জন্য এরা নামাজের গুরুত্ব বুঝে না গুনাহগার এরা এসব মালিকগুলো জি আল্লাহ হেদায়েত করে আমিন ওয়ালা ইউমনাউল আবদ মিনাল জামাতি দাসকে জামাতে আসতে বাধা দেওয়া চলবে না বেগায়ে ইল্লাতিন কোন যুক্তিসঙ্গত শারকি ওজর ছাড়া শরীয়তে যদি ওজর থাকে ইমার্জেন্সি নামাজের সময় ঠিক নামাজের সময় ধরেন মেয়ে বেরোচ্ছে এখন মেয়েটা ছোট মেয়ে বেড়ে যাবে সব সাথী সঙ্গীরা চলে যাবে একা পড়ে ঝামেলা হয়ে যাবে এইরকম পরিস্থিতিগুলিতে হয়তো জামাত ছেড়ে দিয়ে বাচ্চাটাকে উঠিয়ে নেন আর তারপরে তখন নামাজ পড়ে সেটা আলাদা বিষয় কিন্তু এমনি এমনি আপনি নিজের বাচ্চা হোক আর অপরের বাচ্চা হোক আর বিভিন্ন কারণে আর কোনো অসুবিধা নেই দশ মিনিট পাঁচ মিনিট লেট হলে আর নামাজ বাদ দিয়ে আপনি দুনিয়া করে বাড়াবেন অথবা নামাজ পড়তে যেতে দেবেন না আপনার অধীনে যারা চাকরি করে তাদেরকে এটা হারাম মালিকদের জন্য জি 692 নম্বর হাদিস হাদিসের বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কাল্লাম্মা কাদিমাল মুহাজিরুন আল আউয়ালুন আল উসবা যখন প্রথম সারির মুহাজিরিনগণ এক দল হিজরত করে আসলেন কোন জায়গায় কোবায় আসলেন মাউদেউন বে কোবা উসবা আসলেন কোথায় এই কোবার একটি জায়গা ছিল উসবা নামক স্থান কোবার কোবা এলাকার ভিতরে ওখানে কাবলা মাহদামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগে কিন্তু বেশ কিছু সাহাবায়ে কেরামগণ হিজরত করে চলে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে দেখো মদিনায় অনেকে ইসলাম গ্রহণ করেছে তোমরা চলে যাও সেখানে গিয়ে তোমরা ভালো নিরাপদ থাকবে আর এত জুলুম বরদাস্ত করার কোনো প্রয়োজন পড়ে না আর আমি এই জন্য বেরোচ্ছি না যে আমাকে আল্লাহ এখন হুকুম করেনি আমাকে হুকুম হলে আমি শীঘ্রই চলে আসবো তোমরা যাও তো বেশ কিছু সাহাবায়ে কেরামগণ নিরাপদ স্থানে হিজরত করে মদিনায় চলে এসেছিলেন যখন এসেছিলেন নবীর আসার আগেই সাল্লাল্লাহু আলাইহি তখন এই এলাকায় কোবা এই জায়গায় কানায় উম্মু সালেমুর মাওলা আবি হুযাইফা আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাধীনকৃত গোলাম সালেম ইমামতি করতেন ওয়া কান আকসারুম কোরআনান যেহেতু তার বেশি কোরআন মুখস্থ ছিল কোরআনের জ্ঞান ছিল কোরআন বেশি মুখস্থ ছিল আর কোরআনের জ্ঞান বেশি ছিল যার ফলে ওইগুলির মধ্যে যে কয়েকজন ছিল তার মধ্যে সেজন্য তিনি স্বাধীনকৃত গোলাম দাস হইল ইমামতি করতেন একটি হাদিস শুধু আছে তা দিয়ে শেষ করছি 693 নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসমাউ ওয়া আতিউ তোমরা শোনো এবং মানো মালিকের কথা সরকারের কথা শাসকের কথা বসের কথা কফিলের কথা ম্যানেজারের কথা ফোরম্যান সুপারভাইজারের কথা বাপ মায়ের কথা যাদের অধীনে আমরা আছি যাদের অধীনে আছি শোনো এবং মানো আর সবচেয়ে বড় শাসন ক্ষমতা কার কাছে আছে সরকারের কাছে শাসকের কাছে তো শাসকের শুনতে হবে মানতে হবে কথা শুনতে হবে মানে আইন সম্পর্কে শ্রদ্ধাশীল হতে হবে ইসলামের সাথে সাংঘর্ষিক নয় মেনে চলতে হবে এই ইসলামের সাথে সংঘর্ষ থাকলে সেখানে আনুগত্য করা চলবে না যায় শোনো এবং মানো ওয়াইন উস্তুমেলা হাবশিউন যদিও তোমাদের ওপর নিযুক্ত করা হয় অথবা তোমাদের ওপর নেতা হয়ে যায় কোন একজন নিগ্রো হাবশি কালো গোলাম আব্দুল হাবশি হাবশি কান্না রাসাউ জাবিবা এমন সে কুৎসিত বাদাকার যে তার মাথাটি দেখতে কিশমিশের মতো শুকনো মনে হচ্ছে কিশমিশ আঙ্গুর দেখতে ভালো লাগে তাই না কাঁচা আঙ্গুর তখন দেখতে কত সুন্দর লাগছে ফলটা কিন্তু আঙ্গুরটা যখন পেকে গিয়ে শুকিয়ে যাচ্ছে তখন কেমন লাগছে হ্যাঁ চিপসে গেছে তাই না বড় আঙ্গুর গুলো দেখেন হ্যাঁ বড় মোটা বেশি বোঝা যায় কালো আঙ্গুর গুলো দেখছেন না বড় কেমন লাগছে দেখতে ওই রকম যদি একদম কদাকার কুৎসিত দেখতে ওর দিকে দেখাই যায় না এত খারাপ লাগছে তারপরও সে যদি কি করে দেশের শাসক হয়ে যায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বাদশাহ রাজা কিং হ্যাঁ খলিফা তার আনুগত্য করো ওই রকম ইমামতির ক্ষেত্রে এই হাদিস নিয়ে আসা হয়েছে কিছু ক্ষেত্রে যখন রাষ্ট্রের ক্ষেত্রে এত বড় ইমামতিতে আনুগত্য করতে হবে তাহলে মসজিদের ইমাম যদি কালো হয় কদাকার হয় কুৎসিত হয় গোলাম হয় দাস হয় আর সাধারণত সেই যুগে হাবশিরা দাস হয়ে আসতো সেই জন্য এই হাদিসটি নিয়েছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ যে হাবশির যখন নেতৃত্ব চলবে রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে তো মসজিদের নেতৃত্বে ইমামতি কেন চলবে না গোলাম হলেও চলবে হাবশি হলেও চলবে কোনো আপত্তি নেই কোনো অসুবিধা নেই
এখানে আজকে আলোচনা শেষ করছি আল্লাহ যেন কবুল করেন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন